বন্ধু। আচ্ছা, আমরা অলরেডি লাইনে চলে আসছি। ওকে, তো আচ্ছা, আমি একটু বলি সবাইকে, ঈদ মোবারক। ইতিহাস পরিবার সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে আমাদের ইতিহাস আড্ডার, ঈদ আড্ডার আজকে আমাদের সেকেন্ড পর্ব নিয়ে আমরা উপস্থিত আছি। অলরেডি আপনারা সবাই জানেন যে আমাদের আজকে আমাদের সাথে আড্ডাতে আছে আমাদের সবার শ্রদ্ধেয় এবং আমাদের সবার খুবই প্রিয় ব্যাচ, 36তম ব্যাচ। এবং ওনাদেরকে নিয়ে আসলে বলার, নতুন করে বলার কিছু নাই, কারণ অলরেডি আমি জানি যে আমরা সবাই আসলে চিনি এই 5 জনকে, খুবই ফেমাস ফেস। আমরা যারা ওই সময় ভার্সিটিতে ছিলাম আমরা সবাই চিনি। হ্যাঁ, তো ওনারা নিজেদের পরিচয়টা নিজেরাই দিবেন, আমি নতুন করে ওনাদের পরিচয় না দিচ্ছি। তো আমি যে জিনিসগুলো একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমরা অলরেডি 5 জন আছি, 5 জন কথা বলবো, এবং আজকে আমরা নেক্সট 1 ঘন্টা বা আরেকটু সময় বাড়িয়ে হয়তো আমরা আড্ডা দিব। আমাদের ডিপার্টমেন্ট নিয়ে আমরা কথা বলবো, বড় ভাইরা হচ্ছে ওনাদের স্মৃতি চারণ, আপুরা আছেন, আপুরা কথা বলবেন। তার চেয়ে বড় কথা হচ্ছে কি যে আপনাদের আপনারা কেউ যদি হচ্ছে ওনাদের সাথে কোনো স্মৃতি শেয়ার করতে চান বা কোনো কমেন্টস করতে চান, বা আপনাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে, আমি রিকোয়েস্ট করব সবাই হচ্ছে আমাদের কমেন্টসে একটু কমেন্টস করলে আমরা সেই কমেন্টস গুলা থেকে, প্রশ্নগুলা থেকে প্রশ্ন নিয়ে নিবো আর কি। তো তার আগে একটু আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে গতকালকে আমার পরিচয় দেওয়ার সময় পাইনি, আসলে হঠাৎ করে লাইভে চলে আসছি। সেটা হচ্ছে আমি এখতিয়ার, আমি হচ্ছে 40 ব্যাচ, হিস্ট্রিতে 40তম ব্যাচে ছাত্র। তো সেই হিসাবে আমরা শুরু করি। তো আসসালামু আলাইকুম বড় ভাইরা, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি ইনশাল্লাহ। ভালো আছি, ভালো আছি ভাই। আমরা যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে সবাই একটু যার যার পরিচয়টা করে দিবেন। এখন মানে আপনারা তো অবশ্যই 36 ব্যাচ, বা কে কি করতেছেন, কোথায় আছেন, কার পেশাটা কি, আমরা একটু জানতে চাচ্ছিলাম। একজন একজন করে নিজের পরিচয়টা যদি একটু দিতেন। সীমা শুরু কর, শুরু কর না, সীমা শুরু শুরু কর, যে কোনো একজন করেন না, সমস্যা নেই। তো আমি আমি রোমানা আক্তার, সবাই আমাকে সীমা নামেই চিনে খুব ভালোভাবেই। আর আমি এখন আছি উত্তরাতে ঢাকায়, আর আমি আছি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের টিচার হিসেবে আছি। ওকে, সম্রাট আমি কামরুল হাসান সম্রাট, সম্রাট নামেই চিনি। আরো একটা নাম আছে, ওরা হয়তো পরে বললেও বলতে পারে। আমি ওটা 6 বেস, ঠিক আছে। আমি সিনিয়র মার্চেন্ডাইজার সাংগুটেক্স লিমিটেড, দোসাইত, আশুলিয়া, সাবাত, ঢাকা। আর আমার বাসা হচ্ছে উত্তরায়। আর আমার আরো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি আমাদের 36 বেসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, ঢাকা কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক 36 বেসের। ধন্যবাদ। চাকরিটা ছেড়ে দিয়েছি, তো ভবিষ্যতে ইচ্ছা আছে আবারও জয়েন করা, আমার বাচ্চাটা একটু বড় হলে পরে। তো আমি আছি অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছি। হ্যাঁ, তো এটা আমাদের লাক, আমার অস্ট্রেলিয়া থেকে বড় আপু জয়েন করছে আমাদের সাথে। সো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপর জাহিদ ভাই। আমার ফুল নেম হচ্ছে কে এম জাহিদ হাসান। আমি এখন আছি উত্তরাতে, জব করি হচ্ছে গার্মেন্ট ট্রেডে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড প্ল্যানিং ম্যানেজার হিসেবে একটা গ্রুপ অফ কোম্পানিতে আছি। আমি স্বরূপানন্দ শীল, হ্যাঁ মানে স্বরূপানন্দ শীল, কিন্তু নাম দেখা যাচ্ছে স্বরূপ সুকান্ত। বেসিক্যালি আমি এই নামে টুকটাক লেখালেখি করি, ওই কারণে ইউজ করি। আর হচ্ছে আমি এখন চাকরি করি, থাকি নাসিরাবাদ উমেন কলেজ মোড়, এই তো। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ, সবাই আসলে কষ্ট করে আসছেন এই জন্য। তো আমরা প্রথমে একবার ডিরেক্ট একটু আলাপে মানে আড্ডাবাজিতে চলে যাই। একটা খুবই কমন কোশ্চেন আমি সবাইকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এত সাবজেক্ট থাকতে চিটাগাং ইউনিভার্সিটিতে হিস্ট্রিতে কেন ভর্তি হলেন? সবাই যদি একটু একটু করে বলতেন, হিস্ট্রিতে কেন, ইতিহাসে কেন ভর্তি হলেন? সত্যি কথা, সত্যি কথা বলতে কি অন্য কোথাও খুব ভালো চান্স পাই নাই, সেই জন্য হিস্ট্রিতে ভর্তি হয়েছি সোজা বাংলায়। আমারটাও সেম স্যার। আমি আসলে কলাতে পড়ছিলাম, আমার খুব ইচ্ছা ছিল আমি ইংলিশ নিয়ে ইংরেজিতে অনার্স করবো, কিন্তু আসলে আব্বার পুত্র তো অত যোগ্যতা সম্পন্ন ছিল না, যাই হোক এটা আব্বা বুঝতে বুঝতে পারে নাই। পরে আমি যখন তখন আসলে আরো 3টে সাবজেক্ট, বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস আর ফিলোসফি। আমি
পরীক্ষাতে আমার সেকেন্ড চুজে কিন্তু ইতিহাস ছিল, যাবো বা কই নিলাম আর কি। আচ্ছা, আমি কেন আসলাম, আসলে আসতে আসতে হয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও চান্স ছিল একটা আমার, কিন্তু চিন্তা করলাম যে আমার বাসার পাশে তো রাঙ্গামাটি বাড়ি, তো যেতে আসতে সুবিধা হবে। আর আমি আসলে চেয়েছিলাম বাংলায় পড়তে, কিন্তু ওটা একটা কারণ আছে, ওটা আমি বলতে পারছি না সবার সম্মুখে, তো এই জন্যেই আমি হিস্ট্রিতে রয়ে গেলাম। কিন্তু অশেষ ধন্যবাদ, কি বলবো তোমাকে, যে আমি হিস্ট্রিতে আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ক ইউনিটে আর খ ইউনিটে। ক ইউনিটে চান্স হয়নি সায়েন্স ফ্যাকাল্টিতে। খ ইউনিটে আমি যখন আমাকে যখন ডাকলো তখন ফিলোসফি বাংলা আরেকটা ছিল দাদা আপনার কথা কি আর না সৌরভ না, হ্যাঁ হ্যাঁ আপনার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ এখন আমার আমার ক্ষেত্রে বেসিক্যালি তাই। আমি যখন চারটা সাবজেক্ট বাংলাতে পড়বো না, প্রথম থেকে আমার এই ধরনের প্ল্যান ছিল, তারপর ইসলামিক তো পড়বোই না, ফিলোসফিও পড়বো না, হিস্ট্রিটাই ছিল আমার কাছে একমাত্র চয়েস তখন। খুব যে ভালোবেসে ওই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম তা কিন্তু না, কিন্তু ভর্তি হওয়ার পরে যখন প্রথম ক্লাস করলাম মুখার্জ্যা স্যারের, এরপরে মনে হলো যে এটাই হচ্ছে আমার জন্য পারফেক্ট সাবজেক্ট, যদিও আমার ছিল সায়েন্স বেসিক্যালি। তো ভর্তি হওয়ার পরে মোটামুটি একজনের ইনফ্লুয়েন্স ছিল একটু হালকা, সেটা হচ্ছে ওই ভর্তি পরীক্ষার ইন্টারভিউতে ইমরান স্যার ছিল আমাদের ডিপার্টমেন্টের। তিনটে সাবজেক্টের মধ্যে যেকোনো একটা আমরা হিস্ট্রি নিয়ে, খুশি হয়েছিলেন যে না আমার ডিপার্টমেন্টে তাহলে আসছে, এটা মানে তখন থ্যাংকস জানাইছিল। আচ্ছা, তো আপুর এবং ভাইদেরকে আরেকটা জিনিস, ছোট জিনিস বলি একেবারে ডিরেক্ট, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে মজার কোনো ইনসিডেন্ট, কারণ আমরা জানি যে আমাদের আসলে ভর্তি হওয়ার পরে প্রথম তিনটা মাসে আসলে ইউনিভার্সিটিতে অনেক মজার মজার ইনসিডেন্ট গুলা ঘটে, তো মজার কোনো ইনসিডেন্ট শুনতে চাই সবার মুখ থেকে একজন একজন করে, ভর্তি হওয়ার পরে প্রথম তিন মাস বা ছয় মাসে যে ইনসিডেন্ট গুলা হয়েছে এরকম কোনো মজার মজার একটা করে এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন আমাদের সাথে। না এখন একটা তুমি যদি জিজ্ঞেস করো একটা, আমরা একটা বলতে পারবো না, আমাদের শত শত আছে। হ্যাঁ 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 আপু, শত 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 শত, ইউ হ্যাভ ফুল ফ্রিডম টু শেয়ার এভরিথিং, নো ইস্যু আপু, প্লিজ কন্টিনিউ, আপনার হাতে অনেক সময় আছে। হ্যাঁ 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 আমরা শুনতে চাই। আমি আমি ওটা একটু উল্লেখ করতে চাই যে যখন আমরা ফার্স্ট ইয়ারে মানে ওভাবে আসলে তিন ছ মাসটা বলতে পারবো না, কিন্তু ধরো অ্যারাউন্ড ও সময়ের মধ্যে যখন ক্লাস চলতো না, ক্লাস চলতো, হ্যাঁ বোঝো তুমি অবস্থাটা, সবাই ক্লাস করছে, স্যার নাম ডাকলো, নাম ডাকার পরে ওই যে পেছনে যে যারা বসলো না এরা সবাই একে করে বের হয়ে গেল, ঠিক আছে, তো স্যার নাম ডাকা শেষ করতে করতে দেখা গেলো যে অর্ধেক ঠিক বলবো না কিন্তু এক চতুর্থাংশ মনে হয় গন। তুই শুরুর ক্লাসে ছিলি না, এটা তুই একটু দেরিতে দেরিতে জয়েন করছিলি, বলবো নাকি চিন্তা করছি সম্মান দিচ্ছি, একটা ট্রান্সপারেন্ট প্যান্ট পরা ছিল, হ্যাঁ এর বেশি আর বলা যাবে না।
ঠিক আছে, প্যান্ট, স্যারের প্যান্টটা খুব ট্রান্সপারেন্ট ছিল, স্যার অনেক বয়স্ক এবং খুব জলি ছিলেন আর কি। এর বেশি বলা যাবে না। জাহিদ, সেই ঐতিহাসিক ডায়লগটা কি মনে নাই? স্যারের খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, তোকে স্যার মেয়েদের খুব বলতো, মেয়েদেরকে বিশেষ করে ইয়ে করতো যে তোকে খুব সুন্দর লাগে, মানে সব মেয়েকেই স্যার আমাদের আমাদের স্যার এরপর আসলে তখন ওর বলছিল আর কি, তোর খুব সুন্দর লাগতেছে, কারণ স্যার তো দাঁত ইয়া হওয়াতে একটু ইয়া হয়ে যেত, তখন বলছিল আর কি, মনে আছে। আচ্ছা যাই হোক, আমরা এসব যাই কিছু বলছি না কেন, স্যারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি। প্রথম দিন খুব বোরিং লাগছিল, মানে স্যার প্রথমে 10-15 মিনিট সময় নিয়েই মানে একেবারে এনসিয়েন্ট হিস্ট্রিটা শুরু করলো, মানে কিছুই বুঝি নাই কি বলছে স্যার, কি বলে না বলে কিছু বুঝি নাই, হিস্ট্রি তো কিছু জানতাম না তখন। কেবি বল, সরি। হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে, স্যার একটা কথা বলছিলাম, প্লিজ স্যার একটা কথা বলছিল মনে আছে, এইসব বাবা আমি যে শিক্ষক বাবা আর আমি একাঙ্কার টিচার বানাই ফেলবো, একটা কথা বলছিল মনে আছে স্যারের ইয়াতে সাবজেক্টে, আর আমি একাঙ্কার টিচার বানাই ফেলবো, আমি চুপচাপ শুনে যাচ্ছি। সেই সময় কিন্তু স্যার কিন্তু অসম্ভব স্মার্ট একজন, ঘটনাচক্রে উনার খুব কাছে আমার সাথে দীর্ঘদিন যোগাযোগ ছিল রিটায়ারমেন্টের পরে, এবং স্যার আসলে স্যারের কারণে শিখলে আমি হিস্ট্রি ডিপার্টমেন্টে মানে মজাটা পাওয়া গেছে স্যারের কাছে আসলে, আর স্যার হচ্ছে বেসিক্যালি মানে মানে হিস্ট্রিতে পড়ার জন্য প্রথম ক্লাসে আমি বুঝে গেছিলাম যে স্যারের পড়ানো শুনে এই ডিপার্টমেন্ট আমি ছাড়বো না। হ্যাঁ, যদিও অন্য কোথাও ঠিকই নাই, কিন্তু হয়তো অন্য কোথাও চলে যেতে মেবি, কিন্তু পরে অনেক ইউনিটের অনেক চাপ ছিল, দেওয়ার পর আমি ডিপার্টমেন্ট ছাড়ি নাই। আমি আরেকটা কথা বলি, যেমন ধর তোমরা যদি 5টা বই পড়ে একটা প্রশ্নের আনসার দাও, তাহলে জেনে রেখো আমি ওইটা 50টা বই পড়ছি, তোরা তোদের গুলি করতেছিল, গুলি করে দিস সমস্যা নাই, কিন্তু আমি আমারটা দিব, এর থেকে আমি বাড়াই দিব না, এটা স্যার বলে দিয়েছে। গুলি করতে চাইলে গুলি করে দিস। আমাদের গ্রেডিং তো ভালো হবে না, উনি বলেছে বেটা গ্রেডিং না আমি বুঝেই না, অথচ উনি নিজে কিন্তু লন্ডন ইউনিভার্সিটিতে কিন্তু গ্রেডিং এ কিন্তু পড়াশোনা করে এসেছে, এবং আমাদের আসলে হয়তো প্রশ্নপত্র করার ধরন বলেছে, আমি যারে আগে 40 দিছি 42 দিছি 48 দিছি সে একই লাগে, তো তোরা লিখছ তোদেরকে আমি 70 কেমনে দিই, এই ছিল তাদের বক্তব্য। আমার ফার্স্ট ইয়ারে আরেকটা খুব মজার ঘটনা আছে, আমার আমার আমি মনে করি সেটা হচ্ছে যে আমি মনে হয় প্রথম আমরা 2-3টা ক্লাস করার পরে 14 ফেব্রুয়ারি আসছিল, তো তখন তো ভ্যালেন্টাইন ডে মোটামুটি মার্কেটে আসতেছে আর কি, হাওয়া খাইতেছে এরকম, তখন তখন মনে হয় জাহিদ, জর্ণা, মুক্তা ওরা একটা সার্কেল ছিল, তো 14 ফেব্রুয়ারি পরের দিন আমারও বললো যে জর্ণা মুক্তা গিয়ে বললো যে তুমি আজকে আমার সাথে চলো আমরা ছবি টুবি তুলি, ঠিক আছে ফাইন। ওদের সাথে গিয়ে আমি মনে করি আমি হিস্ট্রি ডিপার্টমেন্টে ভালো একটা বন্ধুর সার্কেল পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে জাহিদ, আলম, আতাউর, তারপর স্বরূপ, তারপরে মোনালিসা ছিল, জর্ণা, মুক্তা, তুলি, কেবি মনে হয় তখন ইন করে নাই, কলিও তখন ইন করে নাই,
তারপরে বিপ্লব ছিল, বিপ্লব এই গ্রুপটা ছিল হলো বিপ্লব, ও একক প্রতিষ্ঠা বিপ্লব থেকে, বিপ্লব সবার সাথে কথা বলে বিপ্লবের সম্পর্কে তো অনেক কিছু বলা যায়, একমাত্র এখনো আমার জানা মতে ডিপার্টমেন্টে কেউ আর ইংরেজিতে আনসার করছে নাকি জানি না, ইংরেজিতে আনসার করতো, অনার্স ইংলিশে করে যেত, বেচারা ইংরেজিতেই আনসার করবে, আর কেউ এখনো পর্যন্ত করবে। মেয়েদের সাথে তো খুব বেশি একটা এখানে মিশতাম না স্কুল থেকে কলেজ, তো হঠাৎ ভার্সিটিতে গিয়ে যখন বান্ধবী ধরে ফেলাম, মানে এটা অন্যরকম একটা মানে ভাব ছিল, এক্সাইটেড একটা ভাব আর কি। আমি বলি আমার হচ্ছে আমার ফার্স্ট ফ্রেন্ডশিপ হচ্ছে 315 নম্বর রুমে, ফার্স্ট ওরিয়েন্টেশনের দিন আমি অনেক আগে গেছিলাম, আমরা আমি বসছি, সুমি আসে বসছে, সুমির সাথে কথা বলতে বলতে ফার্স্ট আমার ক্যাম্পাস লাইফে ফার্স্ট বান্ধবী হচ্ছে সুমি, এরপর হচ্ছে সুমি, শান্তা, সোনিয়া, ডালিয়া, আমরা সবাই একসাথে হয়েছে, আমরা 7 জন একসাথে থাকতাম, একসাথে সবাই বলতাম সীমা, সুমি, সোনিয়া, শান্তা, শারমিন, ডালিয়া, নিশু, সবার শেষে আসছিল নিশু, এরপর আসছে ইয়ে হ্যাপি, লুনা, মৌসুমি, এবি, শ্যামলী, সবাই একসাথে, সবাই আসলে আমরা কোনো গ্রুপ ছিল না ক্লাসে, সবাই খুব মজা করতাম একসাথে, এটাই হচ্ছে আমাদের 34তম ব্যাচের একটা মজার দিক ছিল। হ্যাঁ, কেবি আপু একটা কথা বলতেছিলেন, আমি একটু কেবি আপুর একটা ফ্লোর দিতে যাচ্ছি, আপু আপনি একটা ইনসিডেন্ট বলতে চাচ্ছিলেন, একটু যদি বলতেন। তো এরপরে শ্রদ্ধেয় সাইদ স্যার উনিও চলে গেলেন আমাদেরকে, আমার এখনো স্যারের কথাগুলো সাইদ স্যারের কথা বলতে হবে, কি আদর করতো আমাদেরকে, তারপর সাইদ স্যার সবাইকে কুত্তা ডাকতো, ছেড়ে চলে গেলেন, এখানে আমি কথা বলতে চাই, আমার সাথে স্যারের সাথে যে রিলেশনটা ছিল পুরো ক্লাসে সবাই জানে, আজকে সবাইকে জানাবো সেটা, যে কি বলবো এটাকে একটা অম্ল মধুর সম্পর্ক বলা যেতে পারে। হ্যাঁ, তো স্যার কি করতো ক্লাসের মধ্যে, একদিন আমি মানে ভার্সিটিতে গিয়েছি কিন্তু ক্লাস করিনি, তো সামহাউ স্যার আমাকে দেখে ফেলেছেন যে আমি ভার্সিটিতে হাঁটছি গেছি কিন্তু আমি ক্লাসটা করি নাই, তো তারপর দিন স্যার আমাকে বললো এই ভাগ্যশ্বরী চাকমা তুমি দাঁড়ো দাঁড়ো, আচ্ছা দাঁড়ালাম, বলে এই তুমি কোথায় গেছো, সে স্যার আমি মানে আমতা আমতা করছিলাম আর কি, কারণ বলার তো কিছু নাই, তো শেষ পর্যন্ত বললাম যে স্যার আমাদের ওই একটা আবৃত্তি সংগঠন আছে ওখানে আমি গেলাম, এই এই কাজ ছিল, তারপর থেকে তো স্যার আমাকে বললা তোরা কি করতো। হ্যাঁ আসলে আবৃত্তি করবে ভাগ্যেশ্বরী, আবৃত্তি করে আসো, ক্লাস করা লাগবে না, কি কি জানি বল আমি দাঁড়িয়ে থাকতাম, স্যার আমাকে ধরতো হ্যাঁ তুমি এগুলো কেন করো, হ্যাঁ এগুলো বাদ দাও তুমি, তো যাই হোক আমি স্যারকে একদমই দেখতে পারতাম না, হ্যাঁ এভাবে বলে স্যার, হ্যাঁ একদমই দেখতে পারতাম না, কিন্তু আসলে এখন মানে এই বয়সে এসে উপলব্ধি করি আর কি, হ্যাঁ যে স্যার যে কথাগুলো আমাকে আসলে বলেছিল না, কেন বলেছিল যে আমার ভালোর জন্য তো আসলে বলেছিল যে তুমি ক্লাস না করে তুমি ওখানে যাবে এটা তো ঠিক না, তুমি আবৃত্তিকেও সময় দাও, তুমি তোমার ক্লাসটাও ঠিক মতো করো, তো এখন বুঝি আর কি স্যার এই কথাগুলো আমাকে কেন বলেছিলেন, তো আমি স্যারের মৃত্যুটা খুব কাছে ছিল, শেয়ার করতে চাই স্যারের সাথে আমার এই যে একটা ছবি, আমরা কক্সবাজারে পিকনিকে গিয়েছিলাম, তো স্যারের সাথে দেখি সাথে
অন্যরকম ছিল উনি, যদিও বাইরে থেকে দেখাইতে অনেক শক্ত, বাট হ্যাঁ বাট সবার জন্য ওনার একটা আলাদা কাজ করতো। হ্যাঁ হ্যাঁ আলাদা গান ছিল স্যার, যেখানে দেখো স্যার চিনতে পারতো যেটা আমার ডিপার্টমেন্টে। আমার সাথে আমাদের ডিপার্টমেন্টে সুবর্ণ জয়ন্তীতে দেখা হয়েছে, স্যার বলে কি ও বাহ তোমাকে দেখে খুব ভালো লাগতেছে, তুমি এখনো আগের মতো জলে আছো, এখনো সেই চটপটেই আছো, খুব মজা লাগছে। কিন্তু পরে স্যার অ্যাক্সিডেন্টটা শোনার পর খুব খারাপ লাগছে। সীমা তোর তো অনেক স্যার অনেক নামে ডাকতো, এটা মনে আছে নাকি? সবগুলা মিলে আমাদের আমাদের হিস্ট্রি সুমি, হ্যাঁ সুমির বিয়েতে গেলাম, সেখানে আমরা সবগুলা মিলে একটা খাটের উপর বসলাম, কারণ বিয়ে বাড়ি মানুষজন বসছি তো, সবাই বসে গল্প আড্ডা দিচ্ছি, হঠাৎ করে সেই খাট ঠাস করে ভেঙে পড়লো। সুমির বিয়েতে আমরা সবচেয়ে বেশি মজা করছি, কারণ আমরা তখন অনার্স পড়ি, ওই অবস্থার বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ খুব মজা ছিল। আচ্ছা আপু আমাকে একটু যদি সময় দেন তাহলে হচ্ছে, আমাদের অনেকগুলো কমেন্টস আসছে ইসরাজাহান নিশু লিখছে এটার মজাই আলাদা, এই সাবজেক্টে যে পড়ছে শুধু সেই জানে মজা কি। তারপর আবু জামাল, আবু জামাল লেখছে হচ্ছে কেবি বন্ধু তোরা অনেকদিন পর কথা শুনছি, তারপর স্যারের ক্লাসের মজা অন্যরকম ছিল, তারপরে শাহ আলম লেখছে তোদের সবাইকে ঈদ মোবারক ভালো লাগছে। আবু জামাল, হ্যাঁ আবু জামাল আবার লিখছে হচ্ছে আমাদের বিপ্লব তিনবার ফেল মারছিল মুখ্যমন্ত্রীর ক্লাসে। যেমন ধরো প্রথম বলছে আবু জামাল কিন্তু সম্পর্কে আমার মামা হয়, এটা অনেকেই জানে না, মামার ইতিহাস বলা যাবে সম্রাট করতেছে নাকি আবার তারপর হচ্ছে শাহ আলম লিখছে তুই কাত হয়ে আছিস কেন সম্রাট, মানে আপনাকে সম্রাট ভাই গিয়ে বলছে আমরা বলছি কি যাই, আমরা কিন্তু বলছি তখন হয় নাই, এখন সুমি চৌধুরী লেখছে এখনো আছি, মানে উনি দেখতেছে আমাদেরকে, এটা লিখছে সুমি চৌধুরী দেখতে থাক। ফাতেমা হোসেন মালবিকা লেখছে সবাইকে ঈদ মোবারক, তারপরে ইস্তার জাহান নিশু লিখছে আমিও আছি, মানে উনিও দেখতেছে এটা লিখছে, তারপর এমডি শাহ আলম লিখছে হচ্ছে বিপ্লব আতা মুক্তা এবং আমি এডমিশন ডেট থেকে একসাথে আছি, উনি এটা লিখছে। আসলে আমি ছিলাম এই গ্রুপটাই, এটা আমি বাঙালি 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 এটা থেকে না, আমরা আসলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, শাহ আলম ভাই আবার লিখছে, সম্রাট তুই লাল জ্যাকেটটা পরতি আস, মানে আপনার লাল জ্যাকেট কেমন ছিল? লাল জ্যাকেটটা দিন, লাল জ্যাকেটের হিস্ট্রি শুনতে চাই। স্পেশাল জ্যাকেট বলছি সম্রাট ভাই, লাল জ্যাকেটের হিস্ট্রি শুনতে চাই আমরা। সম্রাট ওরফে কি একটু বলতো? ফুটা সম্রাট, সবাই চুপ। ফুটা সম্রাট, ফুটা সম্রাট। সম্রাটের একটা জ্যাকেট ছিল ঠিক লাল না মেরুন কালারের, শুনতে পাচ্ছি না জাহিদের কথা। তাহমিনা সুলতানা রোশনি লিখছে, ভালো উদ্যোগ, এটা একটা ভালো উদ্যোগ এই লকডাউনে। তারপরে আবু জামাল, ম্যাডাম নাকি রোশনি ম্যাডাম মনে হচ্ছে, না 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 রোশনি, এটা মনে হয় আপনাদের, না রোশনি ম্যাডাম না, আমাদের জুনিয়র। হ্যাঁ হ্যাঁ আপনাদের জুনিয়র খুব সম্ভবত। আবু জামাল নামে, আবু জামাল ভাই লিখছে, জাহিদ আলমের বিয়ের ব্যাপারে কিছু বল। এটা নিয়ে একটু শুনতে চাচ্ছি, জাহিদ আলমের বিয়ে নিয়ে কিছু বললা, আমরা একটু শুনতে চাচ্ছিলাম। এটা কে বলবে, সম্রাট ভাই ছক্কাটা মারলো মাস্টার্স এসে, আমরা তো একটু অবাকই হয়ে গেছে। আরেকটা বিষয় একটু বলি, জাহিদ কিন্তু আমাদের সব মেয়েদের খুব ভালো একটা বন্ধু, ওই জন্য হায়াত স্যার ওকে কিন্তু জাহেদের নাম বলতো, কারণ ওকে সারাক্ষণ মেয়েদের মানে নিরীহ প্রকৃতির ছিলাম আর কি। একদম একদম সবাই মেয়ে বলতো আমাদের গ্রুপে, জাহিদ, রনি, তারপর হচ্ছে মনি, এরা মেয়ে ছিল মাঝখানে, আমি মাঝখানে। হ্যাঁ এখন আমরা মাস্টার্স, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জাহিদ খুব নির্ভরযোগ্য একটা বন্ধু, আমাদের খুব মানে পছন্দের একজন মানুষ, তো ওই জন্য আসলে আমরা সবাই ওকে ডাকতাম আর কি, সব গ্রুপে জাহিদ আছে। আচ্ছা স্বরূপ, এবার জাহিদের প্রেমের ঘটনাটা একটু বল। দাদা শোনা যাচ্ছে না, স্বরূপ দা, স্বরূপ শুনতে পাচ্ছি না, নাকি সে বলতে যাচ্ছে না? সে বলছে, স্বরূপ তুমি মনে হয় অডিওটা বুঝতে পারছো, তুমি অডিও ইয়া করো, দেখো অডিও, অডিও স্বরূপ শোনা যাচ্ছে না, স্বরূপ শোনা যাচ্ছে না, তুমি অডিও বুঝতে পারছো? আই দি হাতে বলে যাইতেছে, আরে আসলে একটু শোন আমরা কি বলি। স্বরূপ না আপনার মিউট করো, মিউট করো। হ্যাঁ 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 এখন বল, এখন বল, এখন বল, এতক্ষণ শোনা যায় নাই। হ্যালো স্বরূপ, আপনি একটু শ্রোতা দেখেন, হেডফোন ম্যানেজ করা যায় কিনা। শ্রোতা আপনার এটা মিউট করা আছে, মিউট করা আছে, একটু মিউটটা খেয়াল করেন, শ্রোতা একটু মিউটটা খেয়াল করেন। হ্যাঁ আপনার এটা মিউট করা আছে, এখানে সমস্যা হচ্ছে। আচ্ছা এই গল্পটা আমরা কি সীমাপুর কাছে শুনতে পারি কিনা, আবার কানেক্ট করে জানো? আসলে ইফতিয়ার আলীর গল্পটা কিন্তু দুটো অংশ, হ্যাঁ একটা অংশ হচ্ছে, আরেকটা অংশ হচ্ছে জাহিদ বিয়ে করছে,
প্রেম করা তো আমি ছিলাম না, বিয়ের ঘটনা তো আমি ছিলাম। সো স্বরূপকে ডিসকানেক্ট করে কানেক্ট করা যায় এবার না, তাহলে আবার ওনাকে আবার কানেক্ট করতে হবে। আমি যদি স্বরূপ শোনা যাচ্ছে না কিচ্ছু। আচ্ছা সৌরভ দা মনে হয় একটু হেডফোন আনতে গেছে, আমরা একটু এদিকে শুনি, সীমাপুর কাছে শুনি। সীমাপু আচ্ছা আমি যেটা সৌরভের কাছ থেকে শুনছি, হ্যাঁ যেটা আমি সৌরভের কাছ থেকে শুনছি সেটা হচ্ছে, সীমাপু একটু একটু আপনাকে একটু থামাই, আমাদের খুব ইম্পর্টেন্ট একজন, খুবই পরিচিত এবং খুবই প্রিয় একজন মানুষ আপনাদেরকে নিয়ে কমেন্টস করছে, সেটা হচ্ছে আমাদের হায়াত স্যার। হায়াত স্যার আমাদের লাইভটা দেখতেছে, তো থ্যাংক ইউ স্যার। পুরান ছবি পেলাম কিন্তু পোস্ট করতে পারছি না হায়াত স্যার। তো হায়াত স্যার হচ্ছে থ্যাংক ইউ স্যার, we are blessed যে আপনি আমাদের লাইভ দেখছেন। আসলে একদম একদম স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমাদেরকে দেখছেন। স্যারের কথা বললে তো, হায়াত স্যারের কথা বললে স্যারের কথা আসবে পুরো রাত, অবশ্যই পুরো রাত বলা যাবে। কথা ছাড়া আমাদের আড্ডা মানে সম্পূর্ণই হবে না, হ্যাঁ শেষ হবে না আমরা জানি। তো আমি যেটা শুনলাম, আমি আমরা যখন মাস্টার্সে তখন জাহিদের প্রেমটা হয়েছে আমাদেরই ব্যাচমেট, আমাদের পরীক্ষার পরে মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে, হ্যাঁ আমাদেরকে আমাদের হয়ে গেছে, আমরা ফেয়ারওয়েল দিছিল সব সাবজেক্ট মিলে। হ্যাঁ 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 ওই সময় তোমার বোটানিক্যাল গার্ডেন, এখানে হায়াত স্যারের অবদান আছে, হায়াত স্যার অ্যারেঞ্জ করছিল বোটানিক্যাল গার্ডেনের পারমিশন পাচ্ছিলাম না, শেষে স্যার অ্যারেঞ্জ করে দিল, ভিজিট স্যার পারমিশন দিছিল। আচ্ছা ওইখানে মানে জাহিদের ওয়াইফ স্বপ্না যে উসহ গেল ওখানে, স্বপ্নাকে বলছে স্বরূপকে মনে হয় কেউ বলছিল যে প্রেম করবে কিনা, স্বরূপ যে হিন্দু এটা জানতো না, তো জাহিদ বলছে যে আমি খালি আছি ওই টাইমে, তো ওইখান থেকে যে স্বপ্নার সাথে তার প্রেম আমি কিন্তু জানি না। পরে আমরা মাস্টার্স যেহেতু শেষ হয়ে গেছে ডিপার্টমেন্টে বা ক্যাম্পাসে যাওয়া খুব কম হয়, ওইদিন পরিচয় হয়েছে, ওই দিন তোর পরিচয়। আচ্ছা আমরা 13 ফেব্রুয়ারি বা 14 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন ছিল, আমি ক্যাম্পাসে গেছি, যেটা আমি তোদেরকে দেখছি, আমি একটু অবাক হয়েছি কারণ স্বপ্নাকে আমি পার্সোনালি চিনি, ও ইসলামিক হিস্ট্রিতে পড়তো, আমাদের শামসুন্নাহার হলে থাকতাম আর কি আমরা। পরে আমি আমি সুমি নিশু আমরা কয়েকজন অগ্রণী ব্যাংকের দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখি জাহিদ আর স্বপ্না, আমি তো একটু অবাক হয়ে সুমিকে জিজ্ঞেস করি, সুমি কি রে জাহিদ আর স্বপ্না তখনও প্রেম হয়নি? হ্যাঁ তখনও প্রেম হয়নি। আচ্ছা ও বল কি ওদের মনে হচ্ছে, ওদের মনে হয়ে যাচ্ছে শুনি আমাকে বলে, অন প্রসেস ছিল আর কি তখন। আমাদের আমরা যেদিন ইন্ডিয়া টুরে যাচ্ছি, ইন্ডিয়া টুরে যেদিন যাচ্ছি ওই দিন পুরো রাত জেগে কথা বলছি, ওই দিন মানে ফজরের আজানের পরে ফাইনাল হইছে, হ্যাঁ উই আর গোইং টু এ রিলেশনশিপ। হ্যাঁ তারপরে ঘুমাই নাই, ওই সকালে উঠে আবার ভিসা টিসা আনতে ওই দিন পরে ইন্ডিয়া চলে গেলাম। হায়াত স্যারের কথা এই জন্য বলতে হবে যে আমার বিয়ের একটা বড় মানে বিয়ের অনুষ্ঠানের একটা বড় অংশ হয়েছে হায়াত স্যারের বাসায়, মানে বিয়ের অনুষ্ঠানই বলতে পারো হায়াত স্যারের বাসায় হয়েছে, এর চেয়ে বেশি কিছু তো আর বলার নাই। স্বপ্নার কাছে তোর বিষয়টা তো হেপি নিয়ে গেছিল তাই না? হ্যাঁ ওরা সবাই মিলে ফুসলাই তো আর কি, হলে একসাথে থাকতো তো, হ্যাঁ সবাই মিলে দুষ্টামি করে আমরা তো একসাথে সবাই। সম্রাট ভাই আমরা আর একটা জিনিস একটু অ্যাড করি, জাহিদ স্যার আমাদের, জাহিদ স্যার যে মানে জাহিদ আমাদের জাহিদ ভাই, জাহিদ স্যার তরুণ স্যার হচ্ছে আমাদের সাথে জয়েন করছে, উনি আমাদের ভিডিও লাইভ দেখছে। থ্যাঙ্ক ইউ স্যার, থ্যাঙ্ক ইউ স্যার, আসসালামু আলাইকুম, খুব ভালো লাগলো। হ্যাঁ সম্রাট ভাই কন্টিনিউ প্লিজ, সম্রাট ভাই কন্টিনিউ প্লিজ। বলছিলাম
তো চাহিদ আমরা তো চাইলে আমাদের যে বান্ধবীরা যারা ভূমিকা রাখছে, এই যে কেবি, হ্যাপি বা আদার্স যারা ছিল আর কি, সবাইকে তো আমরা এই লাইভ অনুষ্ঠান থেকে একটা ধন্যবাদ দিতে পারি, কি কস বন্ধু? না ধন্যবাদ দেওয়ার কি আছে, ধন্যবাদ দেওয়ার, বন্ধু বান্ধবকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি আমি বলতে চাচ্ছিলাম আমাদের আমাদের যে নবীনবরণ এবং বিদায়ের সময় যে সেমিনারের রিহার্সেল গুলো হতো ওইটা বিষয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম আসলে। হ্যাঁ আসলে হ্যাঁ আমি আমি নবীনবরণ বা বিদায় আমাদের 34তম ব্যাচের বিদায়ের সময় আমরা আসলে ইন করছি, এর আগে থেকে জাহিদ কেবি ওরা অলরেডি ইনক্লুড ছিল ওইখানে গ্রুপটার সাথে, মানে যারা এসব অর্গানাইজ করতো আর কি। স্বরূপ পাচ্ছে না মনে হয় হেডফোন, কি বললো? আচ্ছা যাই হোক, এর আগে জাহিদ অলরেডি তখন আমাদের ব্যাচের নায়ক আর শারমিন ছিল ওর জুটি নায়িকা, দুজন হ্যাঁ ডুয়েট ডুয়েট নাচতো। পরে আমার যখন 34তম ব্যাচের বিদায়ের সময় যখন আমি আসলাম, আমার সাথে পার্টনার হিসেবে আসলো জয় পাগলা, জয় মল্লিক, সে হচ্ছে আমাদের দুবেদ জুনিয়র। তাকে শিখাতাম একরকম স্টেপ, সে স্টেজে গিয়ে করতো আরেক রকম, যাওয়ার কথা ডান হাত দিয়ে দিল বাম হাত, ঘুরে যাইতে হইতো আমাকে আর কি অবস্থা। তবে এই মজার গুলো আমার মনে হয় এটা জাহিদ খুব ভালো বলতে পারবে, কেবিও ভালো বলতে পারবে, কারণ কেবি ছিল সবসময় উপস্থাপক, ইয়েতে খুব মজা করতো, কবিতা আবৃত্তি করতো। জাহিদ ভাই যদি বলেন, আচ্ছা আমি মাঝখানে একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে কেবি আপুর আমরা আরেকটু পরে ওনার মুখে দুই লাইন আবৃত্তি শুনবো একটু পরে। আমরা একটু জাহিদ ভাই এবং হচ্ছে কেবি আপুর ওই রিহার্সেল এর মজার ঘটনা গুলো একটু শুনি, তারপর কেবি কেবি দি হচ্ছে আমাদেরকে একটু আবৃত্তি শোনাবে। জাহিদ ভাই আপনার ওই রিহার্সেল এর কিছু মজার ঘটনা বলেন। রিহার্সেল এর মজার ঘটনা হচ্ছে বেশি প্রথম দিকে তো মজা হতো আমাকে নিয়ে, মানে আমাকে নায়ক বানাই দিল, নায়িকা আছে, আমি তো নাচতে নাচতে কিছু পারি না কিন্তু আমাকে নায়ক হইতে হবে, মানে ওই শারমিন সীমা ওরা আর কারোর সাথে কমফোর্ট ফিল করতেছে না, আমাকে একটু নিরাপদ মনে করতো আর কি। যা বললি সম্রাট এতদিন পরে, তো ওরা মানে দিনের পর দিন চেষ্টা করতো কিন্তু আমি ওই হাত পা নাড়ানো ছাড়া আর কিছু করতে পারতাম না। পরে ওরা নাচের স্টেপ গুলো চেঞ্জ করতো, যাতে কোমর টোমর বাঁকাইতে না, ওইগুলো চেঞ্জ চেঞ্জ করে আমাদেরকে শিখাতো, আমাকে শিখাতো আর কি। তারপরে ওই জয়ের জয়ের ক্ষেত্রে একরকম হতো, আমাকে নিয়েছিল ওদের আর এক পেন, আমি স্টেজে গিয়ে কি না করবো। পরে আমার অবশ্যই স্টেজে গিয়ে আমার প্রবলেম হয় নাই, প্রথমবার মনে হয় আমার নায়িকাই স্টেজে মাথা ঘুরে পড়ে গেল, তখন সবাই আমাকে ধরছে এই তুই কি করছিস মাথা ঘুরে পড়ে গেল স্টেজে, মানে পারফর্ম করা অবস্থায় আমার নায়িকা শারমিন এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার, জাহিদ ভাই ক্লিয়ার ক্লিয়ার। না কেবি ক্লিয়ার না মনে হচ্ছে, কেবির চেহারা দেখে মনে হচ্ছে বোঝা যাচ্ছে না। কেবি দি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ সবার কথা পাচ্ছি, ওটা ছাড়া জাহিদ ভাই তো সমস্যা হচ্ছে, এখন শোনা যাচ্ছে শান্তু বলে ডাকবে, কেবি কিন্তু ওকে শান্তু বলেই ডাকে, শান্তু বলে একটু ডাকবে দেখবে শোনা যাবে। আমার নাম হচ্ছে শান্তনু কিন্তু ছোট করে ডাকে, ওর নাম কিন্তু শান্তনু, ঠিক আছে শান্তনু? হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি, ওই এই শান্তুটা এই স্বরূপ কি শুনতে পাচ্ছে? হ্যাঁ 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 স্বরূপ তোর কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু লগ আউট করে আপনি আবার ঢুকেন, বেরোয় যান, বেরোয় আবার ঢুকেন, তাইলে সমস্যা করে আবার ঢুকেন।
আচ্ছা, আমাদের কিন্তু আরো অনেক কিছু বলার আছে আমার মনে হয়। হ্যাঁ, কেবি কেবির কবিতা, কেবি দি, কেবি দি, আপনার কোন এক্সপেরিয়েন্স রিহার্সাল রুমের, মানে এই যে আপনারা যে প্রোগ্রাম গুলো করতেন? হ্যাঁ, যে কোনো রিহার্সাল রুমে। আমাকে আমাকে আরেকটু বলতে হবে, আমাকে রিহার্সালে সবচেয়ে বেশি হেল্প করতো আমার নায়িকা তো ছিল, মনে আসে, কারণ স্যার আমাদেরকে যে সহযোগিতাটা করেছিল আসলে ঠিক না, মানে রিহার্সাল মনে হয় যে, কারণ আমরা যে প্রোগ্রামটা হলো আমরা চিটাগং ক্লাবে, না সেটা হ্যাঁ 2007 সালে রিইউনিয়ন, রিইউনিয়ন, হ্যাঁ রিইউনিয়ন, হ্যাঁ সরি, তো ওটা সম্পূর্ণ স্যারের বাসায় হয়েছে। তো দেখতো, দেখা যেত কি আমরা সকালে যেতাম, সারাদিন স্যারের বাসায় খেতাম, একটা অংশ আমার বাসায় হতো, শো কি না ছিল, হ্যাঁ একটা অংশ তো, হ্যাঁ সবকিছু চলতো। তো মানে এই জন্য আমার রিহার্সাল বললে মনে হয় স্যারের কথা আর কি, যে হায়াত স্যার যদি অতটা আমাদের সাহায্য না করতো আসলে আমরা ওগুলো কিছু করতে পারতাম না, যে প্রোগ্রাম গুলো করেছি, এবং সেই প্রোগ্রাম গুলো করে আমাদের মনে হয় যে আমাদের বন্ডিংটা সবার স্যারের সাথে বলি আর সবার সাথে বলি ফ্রেন্ডের সাথে আরো বেশি হয়েছিল আর কি। তো আমি আসলে এত কথা বুকের মধ্যে আকুলি বিকুলি করছে যে আমি আসলে কোনো কথাই বলতে পারছি না, ডিপার্টমেন্টের প্রোগ্রাম গুলো নিয়ে আগে বলি, ডিপার্টমেন্টের প্রোগ্রাম গুলো করার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল এবং উৎসাহ ছিল হায়াত স্যারের। এরপরে যেটা যাদের অবদান ছিল তাদের বলতে, মানে প্রোগ্রাম প্রথম দিকে এসে কিন্তু আমরা পাইনি অতটা, বছরে ওই শুধু নবীনবরণ হতো গ্যালারিতে, নবীনবরণ বিদায় এটা হতো। এরপরে যে আউটডোর প্রোগ্রাম গুলো শুরু করলো হায়াত স্যারই মূলত, হায়াত স্যার হেল্প করলো প্রথম, ওই সময় 5,000 টাকা নাকি 10,000 টাকা ঘোষণা দিল যে দিব, তারপর আউটডোর প্রোগ্রাম করব। এবং এটাতে 34 ব্যাচের নাজিম ভাই, নাহিদ ভাই, মিশর ভাই, তারপরে শেখু আপা, শিউলি আপা, অপর্ণা দি, অর্পিতা, হ্যাঁ ওনারা ছিল। এই রিহার্সালটা ওনারা অমানবিক পরিশ্রম করতো, কিভাবে কোনটা কে কি করবে, মানে ডিপার্টমেন্টের আজকে যে প্রোগ্রাম গুলো ওই সময় হতো তোমরা যেগুলো দেখছো কিংবা এখন হয় নাকি জানি না, ওইভাবে সবচেয়ে অবদান বেশি ওই 34তম ব্যাচের আমি মনে করি। আর তারপরে 35তম ব্যাচের ছিল আনোয়ার ভাই, ছিল আনোয়ার ভাই, নোমান ভাই, নোমান ভাই, নোমান ভাই, নোমান ভাইয়ের একটা মানে সিম্বল ছিল নোকে 1100 ফোন মনে আছে, এইভাবে সবসময় নোমান ভাইয়ের হাতে থাকতো নোকিয়া 1100, এইভাবে ঘুরাইতো সবসময়, ঠিক আছে। আর আনোয়ার ভাই সবসময় ঘাটে একটা ক্যামেরা থাকতো, প্রোগ্রাম থাক বা না থাক আনোয়ার ভাই ক্যামেরা আনোয়ারই নাম হয়ে গেল, ঠিক আছে। তো ওনাদের অবদানটা স্বীকার করতে হবে। এরপর থেকে আস্তে আস্তে প্রোগ্রাম হওয়া শুরু করলো, শুরুটা 34 ব্যাচের নাজিম ভাই, নাহিদ ভাই, মিশর ভাই, ওনারা তিনজন অনেক ফাইট করছে। তারপর থেকে মানে ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা আসলে ডিপার্টমেন্টে এত মজার মজার প্রোগ্রাম পাইছি এবং ওনাদের জন্যই আসলে ডিপার্টমেন্টটা যে পুরো ইউনিভার্সিটির ভিতরে আমার হিস্ট্রিতে সবচেয়ে বেশি প্রোগ্রাম হতো, সবাই আসতো, সব ডিপার্টমেন্টের লোকজন সবাই আসতো। আচ্ছা জাহিদ ভাই, জাহিদ ভাই, আমি একটা জিনিস, জাহিদ ভাই একটা জিনিস অ্যাড করি, এই মাত্র আমাদের সবার প্রিয় নোমান ভাই হচ্ছে আমাদের সাথে লাইভে জয়েন করছে। ও নোমান ভাই, নোমান ভাই, আচ্ছা নোমান ভাই, নোমান ভাই কে ফোন করলাম মাত্র, আমি যে ফোন করলাম নোমান ভাই, নোমান ভাই আসছে। তো আচ্ছা আমি এখানে একটা জিনিস, একটা জিনিস অ্যাড করতে চাই, যে আমরা যখন নতুন আসলাম 2005 সালে জয়েন করলাম, তো ওই সময় হচ্ছে কুসমত ওই বছরই নোমান ভাইদের বিদায় ছিল, আমি যদি ভুল না করি, তো নোমান ভাইদের মনে হয় কুসমত ওই সালে বিদায় ছিল। তো আমি আইসা যেটা দেখছি, এখনকার যারা আসলে আমাদের ইতিহাসের প্রোগ্রাম গুলা দেখি বা দেখে, আমাদের অনেকের আসলে ধারণা নাই ওই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আউটডোর মানে বাইরে একটা প্রোগ্রাম হবে, এটা আসলে কোনো ডিপার্টমেন্ট চিন্তাও করতে পারতো না। হ্যাঁ, এবং এইটা ফুল ক্রেডিট গোষ্ঠু, আমার কাছে মনে হয় যে ফুল ক্রেডিট গোষ্ঠু নোমান ভাইদের ব্যাস্ট প্লাস আপনাদের ব্যাস্ট প্লাস জয়দাদের ব্যাস্ট। আমি বলবো জয়দা, জয়দাদের 38 ব্যাস, আপনাদের 36 ব্যাস, এবং আপনাদের 34 ব্যাসের আমরা যেটা দেখতে চাই স্যার, এটা আমার দেখা, আসলে আপনাদের ওই সময়ে যদি আপনারা ওই স্টেপ গুলা না নিতেন না, তাহলে মানে আমার দেখা যে চীনা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হইলে শুধু হিস্ট্রিতেই দেখতাম যে আসলে প্রোগ্রাম হইতো বেশি হতো। 34 ব্যাসের বিদায় অনুষ্ঠান হয়েছে হলো ভিসি অফিসের সামনের যে ফাঁকা স্পেসটা আছে না, হ্যাঁ আমার মনে আছে, মহসিন ভাই গান গেছিল কালাপাখি, মহসিন ভাই গান গেছিল কালাপাখি, মনে আছে কিনা আপনাদের? নাজিম ভাইদের বিদায়,
ওটা ওটার আয়োজনে ছিলাম আমরাই বেশি আর কি, আমরা ম্যাচটায়। হ্যাঁ আপনাদের আপনাদের 34-36 এবং 38, আমরা যারা এখন হিস্ট্রি রানিং স্টুডেন্ট আছে 35-35 এর নোমান ভাই, আনোয়ার ভাই, ওনারাও অনেক ওনাদের অনেক ভালো আছে। নোমান ভাই, আনোয়ার ভাই, আতিক ভাই, সাফায়েত ভাই, সাফায়েত ভাই তো কেবির সাথে উপস্থাপক ছিল, আরো ছিল জাকিয়া পুরা, ফারুক ভাই। তো আমাদের আমার মনে হয় যে আমাদের ডিপার্টমেন্টের এখন যা হচ্ছে সব আসলে আপনাদের ক্রেডিট, এবং আপনাদের আসলে এটা যদি আমরা স্বীকার না করি এটা অকৃতজ্ঞতা হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, মানে আসলে আপনারা যে হার্ড পরিশ্রম, আমরাও কৃতজ্ঞ, আমরাও কৃতজ্ঞতা জানাই। আমাদের আমাদের সময় অনুষ্ঠানগুলো এমন ভাবে হতো আসলে একক কৃতিত্ব বলা যায় না, উদ্যোগ বেশি থাকতো ঠিক আছে, কিন্তু সবার অংশগ্রহণ থাকতো। আমাদের সাথে জয়রা কিন্তু আমাদের দুই ব্যাচ সম্ভবত জুনিয়র, ওদের সাথে কিন্তু আমাদের বাইরে থেকে কেউ আসলে আসলে বুঝতো না যে ওরা কি আমাদের এক মানে বন্ধু নাকি ছোট ভাই, এটা বাইরে থেকে আসলে বুঝতে পারতো না। জয়, রাবেদ, হাসান, তারপরে তোমরা যে আসছো, শিহাব, শিহাব আমাদের সাথে করতে দিয়েছিল আমাদের কাছে, শেষে তো আমরা তিন জুটি হয়ে গেছিলাম যে ওরা আমাদের ছোট ভাই নাকি। জাহিদ মনে আছে তুই শারমিন জুটি, তুই শারমিন জুটি, আমি আর জয় জুটি, শিহাব আর মহুয়া জুটি, এই তিনজন, এই তিনটা জুটি শেষ পর্যন্ত নাচটা ইয়ে করতো। আচ্ছা আমি 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 একটা ছোট কমেন্ট পড়তে চাই, সেটা হচ্ছে রাসেল ভাই, নুমান ভাই লিখছে যে আমি রিহার্সেল, হ্যাঁ আমি রিহার্সেলের দিনগুলি খুব মিস করি। তো নুমান ভাই আপনাদের রিহার্সেল, আচ্ছা আমাদের এখন কথা ছিল যে আমাদের কেবিদা দুই লাইন হচ্ছে আমাদেরকে আবৃত্তি শোনাবে। কেবিদা প্লিজ, আমরা আপনার মুখে আসলে একটু দুই লাইন আবৃত্তি শুনতে চাই। জয় গোস্বামীর একটা কবিতা, মালতীবালা বালিকা বিদ্যালয়। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব, বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো, বেনি মাধব, মোহন বাসি তমাল তরুমূলে, বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে, ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি, বেনি মাধব, বেনি মাধব, এতদিনের পরে সত্যি বলো আমার কথা এখনো মনে পড়ে। হয়ে গেছে, দুই লাইনের বেশি হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, আসলে রিয়েলি অনার, খুবই সুন্দর, মানে জাস্ট অন্য কোথাও হারিয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, জাহিদ ভাইকে নিয়ে হচ্ছে রোমান ভাই আরেকটা কমেন্ট করছে আর সব বান্ধবীর মাঝখানে থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা আমি সম্রাট ভাইয়ের কাছে শুনতে চাই। আমি এই কথাটা সম্রাট ভাই আমাকে বলবে, সম্রাট ভাই প্লিজ। আমাদের স্যার রাজাহাটকে খুব পছন্দ করতো, তারপরে হ্যাপি, আরো অনেক অনেকই ছিল, যার কারণে জাহিদ মোটামুটি বেশ ফর্মে ছিল দৃষ্টিটা নিয়ে। এই জন্য আমরা বেশি ফাঁসা দিতাম, জাহিদ যদি বন্ধু মনে করলে আমাদের স্যাররা চিনবে, ওটা মাঝে মাঝে খুব প্রাউড ফিল করে। বন্ধু সম্রাট ভাই আপনার হেডফোনটা একটু মুখের সামনে নিতে হবে, কথা ভেঙে ভেঙে আসতেছে, সোজা হয়ে বসেন তাহলে হচ্ছে। হ্যাঁ তাহলে সংসারটা দেখি আজকের পরে কালকে টিকবে নাকি যদি সবকিছু শুনে, এবং তোদের সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া দিয়ে ফেলছি, বুঝোস না, আমি আগেই প্রস্তুত নিয়ে রাখছি বন্ধু। এটা আমি তো জানি যে তুই ভুল ভুল ব্যাখ্যা দিয়ে রাখছিস, তারে ভুল বুঝাই রাখছিস, এটা তাকে আমি ব্রিফ করব, পাশাপাশি বাসা তো আমাদের অসুবিধা নেই, ব্রিফ করব, চিন্তা করিস না।
সীমা জাহাপনাকে অনেক বাতাস করেছিল, তখন একটা ডায়লগ দেওয়া হতো এবং জাহাপনাকে সমানে বাতাস করা হতো, এটা একটা ছোট নাটিকা ছিল চিটং ক্লাবের প্রোগ্রামে। এবং লিখেছেন নোমান ভাই, এটা বল না, এই ডায়লগটা আমি লিখেছিলাম, নোমান ভাই এটা পছন্দ হয়েছে, পরে পুরো নাটকটা লিখেছে নোমান ভাই। হ্যাঁ, এবং এটাতে আমরা সবাই পার্টিসিপেট মোটামুটি অনেকেই ছিলাম। নোমান ভাইয়ের আরেকটা কমেন্টস, নোমান ভাইয়ের আরেকটা কমেন্টস আমরা পড়তে চাই, সেটা হচ্ছে শামিমের লুঙ্গি উল্টে গিয়েছিল চিটাং ক্লাবে, এইটা কি ভাই? শামিম যে জয়দেব মেসেজ, শামিম জয়দেব মেসেজ, ওই যে ওই নাটিকারই একটা অংশ। বিশ্ববিদ্যালয় লাইফে আমাদের ক্যাম্পাস জীবনের ডিপার্টমেন্টের বা সিনিয়র কারোর প্রতি পছন্দ বা ভালো লাগা ছিল কিনা হয়তো বলতে পারেননি, এখন বলতে চান না? এখন বলতে চাই না, তখন তখন বললি, এখন কিভাবে বলবো? এটা হবে না, নাম বলিস না, নাম বলে বল, নাম না বলে গল্প বলতে পারেন যে আপনি কয় ব্যাচ সিনিয়র, তাকে কেন ভালো লাগতো, গল্পটা বলতে পারেন, হয়তো তাকে আপনি বলা হয়নি, ওই দেয়া যাবে না, এটা সমস্যা আছে। না না ডিপার্ট, এই শোনো ইন্ডিয়া, আমরা তো ডিপার্ট আমরা কখনো আসলে একে বিশ্বাস করি না, আমরা শুধু ওদিকে বিশ্বাস করি। তুমি বলতে চাচ্ছ যে এটা আসলে যারা দেখতাম তাদের তো ভালো লাগতো, ভালো লাগতো না কারে, কি কর জাহিদ বন্ধু? স্বরূপ তো ঘটকালি করতে গিয়ে বেডরুমে ঢুকে গেছিল নায়িকার, সম্রাটের জন্য ঘটকালি করতে গিয়ে। দাদা এই গল্পটা একটু শুনতে চাই, বেডরুমে বেডরুমে ঢুকছেন, এই গল্পটা একটু শুনতে চাই। স্বরূপ বলেন বেডরুমে কেমনে ঢুকলেন? স্বরূপে কিচ্ছু শুনতে পাচ্ছি না, স্বরূপ ভাই শুনতে পাচ্ছি না, আমার তো খুব আগ্রহ নিয়ে আছে একটু শোনার জন্য। আচ্ছা স্বরূপেরটা শোনা যাচ্ছে না, আমি আমি বলি স্বরূপেরটা শোনা যাচ্ছে না, আমি একটু বলি আমার যতটুকু মনে আছে। সম্রাট পছন্দ করতো, ও ডিপার্টমেন্টের নাম বলবো সম্রাট? না ডিপার্টমেন্ট বলা যাবে, ডিপার্টমেন্ট না, নাম বলিস না, নাম বলছি না, ডিপার্টমেন্ট বাংলা। স্বরূপ শোনা যায় না, স্বরূপ শোনা যায় না, আমি বলি, টাইম ওয়েস্ট হচ্ছে। তো সম্রাট পছন্দ করত বাংলা, বাংলা ডিপার্টমেন্টের একটা মেয়েকে আর কি, আমাদের ব্যাচের। তো ও বলতে পারতো না, কিন্তু ওর দিকে একটু সুন্দরী ছিল আর কি, মোটামুটি চোখে পড়ার মতো সুন্দরী ছিল, বৌদ্ধ ছিল সম্ভবত, না রে বৌদ্ধ, সাহস পেত না, আবার কেউ যদি ওর দিকে তাকাতো সম্রাট আবার এটা চোখে চোখে রাখতো, কেউ ওর দিকে তাকাচ্ছে কিনা, তাকাইলেই যেমন স্বরূপকে হুমকি দিচ্ছে, অনেককেই সে হুমকি দিছে যে এটা আমি পছন্দ করি কিনা, ঠিক আছে। একটা পর্যায়ে, একটা পর্যায়ে আবার স্বরূপের সাথে ওই মেয়েটার ভালো রিলেশন ছিল আর কি, ভালো ফ্রেন্ডশিপ ছিল। স্বরূপকে এমনিতে দেখতে নিরীহতি কাউ মনে হয়, কিন্তু ব্যাপারটা ওইরকম না, অনেক মেয়ের সাথে ভালো রিলেশন ছিল, ঠিক আছে, অনেক সেটা সবাই কেউ বুঝতো না, ওই যে বেডরুম রিলেশন ছিল নাকি জানি না, কিন্তু বেডরুমে হঠাৎ ঢুকে যেত আর কি। তো ওই সম্রাট এক পর্যায়ে দায়িত্ব দিল স্বরূপকে যে তুই ওকে রাজি করা, প্রস্তাব নিয়ে যা। তো সম্রাট ওই মেয়েটার বাসায় স্বরূপ একদিন গেল, গিয়ে তো চিনে ক্লাসমেট, ওর মা বলছে যে ও তো ঘুমিয়ে আছে, তো যাও বেডরুমে যাও। তো ওই বেডরুমে ঢুকে গেছে, ওই মেয়ে তো দেখে স্বরূপকে দেখে তো তত মতো কি হয়েছে, বেডরুমে গেল তুই আমার, ঠিক আছে।
এখানে গিয়ে বিভিন্ন গল্প টল্প বলার পরে সম্রাটের ব্যাপারে প্রস্তাব দিছে, যথারীতি রিফিউজ করছে আর কি। তারপর থেকে বেচারে একটু মন খারাপ ছিল, এরপরে ঘুরছে অনেকদিন সম্রাট। আমার কাছে গোপন সূত্রে একজনে মেসেজ পাঠাইছে, জাহিদ ভাই আপনার গোপন সূত্রে একজনে মেসেজ পাঠাইছে, তার নাম বলা যাবে না, আপনার জুনিয়র একজন পাঠাইছে, আপনার নাকি অনেক ছিল আর কি, মানে আপনার নাকি অনেক আর কি পছন্দ টছন্দ ছিল আর কি, মানে এটা বললে, এটা বললে বলবে জয় রাবে তোরা, জয় রাবে তার হাসান, এই তিনজনের একটা বলবে, আমিও চিন্তা করতেছিলাম। সম্ভবত আমাদের গ্রুপে 16 জনের একটা গ্রুপ ছিল, আমার এটার ব্যাখ্যা দিতে গেলে একটু একটু সময় নিতে হবে। আমাদের রুটিন ছিল, রুটিন ছিল সকালে, আমার রুটিন ছিল বিশেষ করে সকালে ট্রেন ধরতে পারতাম না, 8টা ট্রেনে যেদিন আসতাম, আসার পরে ওই 3-4 দিন ক্যাম্পাসে থেকে দিতাম, শহরে বাসা ছিল আমার জিইসি তে, তো ক্যাম্পাসে একবার আসলে 2-3 দিন আবার শহরে ফিরতাম না, ওই ক্যাম্পাসেই কাটাতাম। তো সারাদিন মানে ক্লাস তো করতামই, ক্লাস করার পরে ঝুপড়ি, ঝুপড়ির পরে যেতাম হলো সোশ্যাল সায়েন্সে দুপুরে খাওয়া দাওয়া, তারপরে আবার ঝুপড়ি ডিস্টার্ব দিলাম। আর একটা নিউজ, সেটা হচ্ছে জাহিদ রে, ধর আমার বান্ধবীরা বলছে কি জাহিদ তুই কিন্তু 10টার ভিতরে হলের সামনে চলে আসবি, বন্ধু এত সিনসিয়ার ছাড়নাটা কিন্তু উপস্থিত না, 10টায় বললে আমি 12টার আগে কোনোদিন যাইনি এটা বলতে পারবো না, আমি থাকতামই তো সারাদিন শামসুনারের সামনে, শামসুনারের সামনেই থাকতাম আমি সারা, আমার রুটিন ছিল 3টার পরে শামসুনারের সামনে গেলে যে কেউ আমারে পাবে, শাটল ট্রেনে আসার ঘটনা। আমরা তো অলমোস্ট সবাই 7-8 জন একসাথে আসতাম, মেয়েরা আমরা অনেক বেশি কথা বলতাম, কে বলতেছে কে শুনতেছে যাই না, কিন্তু সবাই একসাথে হা 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 করতাম, হি হি করতাম, কিন্তু কিছু বুঝতেছে না, আশেপাশে মানুষ থাকলে তারা খুবই বিরক্ত আমাদের দিকে তাকাইতো, এবং যদি ভুল করে কেউ পাশে আমাদের সিটে বসে গেছে সে সেকেন্ড টাইম আর বসতো না। আর প্রত্যেকদিন আমরা খুব সাজুগুজু করে যেতাম, নিশু আর শারমিন সাজুগুজু করার টাইম পাইতো, কিন্তু সকালে নাস্তা করার টাইম পাইতো না। হ্যাঁ, স্টেশন থেকে নেমে মাত্র ওদের ছোলা পেঁয়াজ খাওয়া লাগবে, এবং প্রতিদিন আমরা লেট কামার হিসেবে ছিলাম, তরুণ স্যার প্রতিদিনই আমাদেরকে দেখতো লাস্টের দিকে, ওই যে এসে গেছেন লেট কামারের দল, এই কথা প্রতিদিনই বলতো, কিন্তু আমরা গায়েই মাখাতাম না, এভরিডে লেট। আচ্ছা একটা ছোট কোশ্চেন, স্টেশনে ছোলা পেঁয়াজ না খেলে হবে না আরকি। আচ্ছা একটা ছোট কোশ্চেন আছে সীমাপুর কাছে, সেটা হচ্ছে নুমান ভাই জিজ্ঞেস করছে, আপু আপনি কি এখনো সাপ ভয় পান? ভাই জীবনে তো সাপের নাম শুনলে তো সেই এলাকায় থাকে না, ওর নাম বলা যাবে না, তাহলে কিন্তু লাইট থেকেও চলে যাবে, শুধু সাপের নাম বললেও থাকে না। অনেকগুলা জিনিস আসলে জানা যাইত না, তো নুমান ভাই থ্যাংক ইউ সো মাচ, নুমান ভাইয়ের জন্য অনেকগুলা আসলে এখান থেকে দেখো আমাদের রিলেশন কেমন ছিল তুমি বুঝতে পারছো। তিনজন ভাইকে করবো না, কারণ হচ্ছে এই কোশ্চেনটা আমাদের ডিপার্টমেন্টে যেহেতু ওইরকম আসলে নাই সেই জন্য। আচ্ছা আপু, যখন আপনারা ক্রাশ করছেন কোন স্যারের, এখনকার একটা খুব কমন শব্দ ক্রাশ খাওয়া, মানে স্যারদেরকে দেখলে মানে কাউকে দেখলে ভালো লাগলে এটাকে এখনকার ছেলেরা বলে ক্রাশ খাওয়া, আমরা বলতাম পছন্দ, এখনকার ছেলেরা বলে ক্রাশ খাওয়া। আপু আপনারা দুজন আমাদের ডিপার্টমেন্টে কোন স্যারের উপর কি ক্রাশ খাইছিলেন? কেবি বল
আসলে আমি আমি আগের যুগের মানুষ তো, তাই ক্রাশ ট্রাশ বুঝি না, কিন্তু আমার কাছে যেটা মনে হতো তখন, আমাদের যে দুজন তরুণ স্যার ছিলেন, মানে একজন তরুণ স্যার আর একজন হচ্ছেন শামীম স্যার, তো উনাদের দুজনকে আমার আমার যেটা ভাল লাগতো সত্যি কথা বলতে কি, যে শামীম স্যারের ব্যক্তিত্ব, কণ্ঠ খুবই ভাল লাগতো। স্যার যখন ক্লাস করাবে আমি মানে হল থেকে আসতাম একটা আগ্রহ নিয়ে, যে স্যারের ক্লাস করতে যাব, স্যারকে একটু দেখবো। সেটা হতো সত্যি কথা যেটা, হ্যাঁ। আর তরুণ স্যারের যেটা ভালো লাগতো, তরুণ স্যারের কথাবার্তা আমার খুবই ভালো লাগতো, স্যারের ক্লাস আমি আগ্রহ নিয়ে করতাম। কিন্তু ওভাবে আসলে ক্রাশ কিনা আমি সেটা জানি না, কিন্তু পছন্দ, ভালো লাগা কাজ করতো, না পছন্দ না, এটা হচ্ছে আসলে ক্লাসটা করতে ভালো লাগতো আমাদের, এনজয় করতাম ক্লাসটা, আচ্ছা এনজয় করতাম। তো আমি হচ্ছে যাই স্যার যদি ভালো লাগতো আমি যে মনে করতাম সেগুলো বলবো না এখানে, এই ব্যাপারে আমি একটু সীমা বলবো, যাই স্যার খুশি হয়ে যাবে। দেখলে উল্টা পিছন দিকে দৌড় দিত, এটা আমার মনে হয় সবাই জানে। কেন আসছো যে একদিন, আচ্ছা ইকতিয়া তোমাকে বলি, পরীক্ষার সময় কি হয়েছে এটা মনে হয় তোমরা পাইছো, আমাদের স্যারদের কিছু প্রোনাউন্সিয়েশনে কিছু প্রবলেম ছিল আর কি, এখন হয়তো ওনারা ইয়ে করছে, আমি স্যারদের প্রতি রেসপেক্ট রেখে বলছি। একদিন পরীক্ষার সময়, মাস্টার্স এর পরীক্ষার সময় স্যার, নতুন স্যার আসছে আমাদের ইয়েতে রুমে ডিউটি দিতে, আমরা যত রীতি নতুন স্যার এগুলো তো পারতাম, মানে মোটামুটি একটু ইয়ে মাস্টার্স এর পরে বড় হয়ে গেছি, ভাবসাব কথা বলতেছে, হতা বলতেছে কেন, তোমরা হতা বললে কি হবে, হতা বললে হবে না, আমি হাতা নিয়ে ফেলবো। তারপর শেষ হলো পরীক্ষার লিখা টিকা শেষ, খাতা স্ট্যাপলার করব, হাতা গুলো বেঁধে ফেলো, সবাই হাতা বাঁধো, আমি স্ট্যাপলার করবো সবাই। স্যারের নাম না বলে আরো একটা কথা বলি তোমাকে, যে হ্যাঁ নাম বলা যাবে না, আমরা ইয়ে করতো জানি বলে, হ্যাঁ নোটস দিত স্যার, নোটস দিত একদিন কোর্সে কি, স্যারের নোটস আমাদের হাতে চলে আসছে, দেখলাম যে পুরো কপি স্যার আমাদেরকে দিয়ে দিছে আর কি, মানে নোটটাই বরাবর বলতো, আমরা লিখতাম, স্যার বলতো আমরা লিখতাম। তোদের মনে আছে কিনা আমি বলছি, পরে স্যার বললে বুঝে যাবে এখন পয়েন্টস গুলা, একটা পয়েন্ট ছিল হচ্ছে আলোর ব্যবহার, সূর্যের আলোর ব্যবহার, আলো পর্যন্ত থাক বলতো আলোর ব্যবহার, আমরা তো কিছু বুঝতেছি না, লিখার মধ্যে আলু কেমনে আসবে, মানে যুদ্ধের মধ্যে আলু দিয়ে কিভাবে যুদ্ধ করা গোল্ডেন সময়টা কাটিয়েছিলাম, কারণ আমাদের স্যাররা একদিকে, স্যাররা মানে অনেক স্যারের সাথে আমাদের খুবই খুবই ভালো রিলেশন ছিল, হায়াত স্যারের কথা এখানে না বললেই না, তারপর আমাদের মোহাম্মদ আলী স্যার, তারপরে আমাদের কি বলে স্যার, আনোয়ার স্যার, বকুল স্যার, আনোয়ার স্যার তো আমাদের সাথে ইন্ডিয়া ট্যুরে ছিলেন, যেহেতু সবাই পরীক্ষা কাছাকাছি চলে আসছে, আমার কাছে কোনো নোট নাই, তো এনিহাও মানে আমি নাম বলছি না, অনেকগুলো স্যার আমাকে পছন্দ করতো, বিশেষ করে তিন চারটা স্যারের রুমে আমি প্রতিদিন যেতাম, চা খেতাম, হ্যাঁ চা খাওয়াতো স্যাররা, জোর করেই চা খাওয়াতো, তিন চারজন স্যার ছিলেন। হ্যাঁ তো একদিন বলছে তোমার কি নোট টোট জোগাড় হয়েছে, সব নোট টোট ম্যানেজ করছো, তুমি তো পড়ালেখা করো না, যে স্যার আর কি সিনিয়র, উনি অনেক সিনিয়র এখনো আছেন, নোট তো জোগাড় হয়নি এখনো। তো তখন পাশ দিয়ে যাচ্ছে, নামটা বলি, নুরুল ইসলাম স্যার, তো স্যার ডাক দিছে, নুরুল ইসলাম তুমি এদিকে আসো, বললো তো ওর নোট লাগবে, ওর তো নোট নাই, যাইতে নোট নাই, তোমার নোট গুলো ওকে দিও।
তো বলছে স্যার আচ্ছা ঠিক আছে দিব, তো স্যার দিব না আজকেই দিবা, তো এই জাহিদ তুমি ওর সাথে নুরুল ইসলামের সাথে বাসায় যাবা। পরে স্যারের সাথে ছুটির পরে আমি স্যারের বাসায় গেছি, মোহাম্মদপুরে বাসা ছিল। বাসায় যাওয়ার পরে স্যার নোট টোট দিল সব আমাকে, নোট দেওয়ার পরে বলছে তুমি ফটোকপি করে কালকে আমাকে আবার ফেরত দিবা। কিন্তু ঠিক আছে ফেরত দিব। তো এরপরে আমি তো পকেটে তো টাকা নাই, ফটোকপি করি না, তিন দিন চার দিন স্যার যেদিকে যায় আমি ওইদিকে যাই না, স্যার আমাকে খুঁজে, স্যার যেদিকে যায় আমি আর ওইদিকে যাই না, ঠিক আছে। পরে মানে সপ্তাহখানেক পরে স্যার আমাকে যে স্যার সুপারিশ করছিল আর কি, ওই স্যারের কাছে কমপ্লেন দিছে যে ও তো নোট নিছে আমাকে ফেরত দেয় না। তো স্যার আমাকে ডাকছে, এই যাই তুমি নোট নিছো, নোট নাকি ফেরত দিচ্ছ না? স্যার ফটোকপি করা হয় নাই। কেন করো নাই? স্যার টাকা নাই, কি করবো, টাকা নাই এই জন্য ফটোকপি করে নাই। তখন আবার নুরুল ইসলাম স্যারকে ডাকছে, এই নুরুল ইসলাম ওর কাছে তো টাকা নাই, তুমি ওকে টাকা লোন দাও, ফটোকপি করে তোমাকে ফোন দিবে। পরে স্যার আমাকে টাকা দিছে ফটোকপি করার, ওই টাকা দিয়ে ফটোকপি করে স্যারকে নোট ফেরত দিছি। টাকা ফেরত দিই নাই, টাকা ফেরত দিই নাই, মাথা খারাপ। আচ্ছা জাহিদ ভাই, আমি একটা কমেন্ট করতে চাই, নুমান ভাই একটা কমেন্ট করছে যে নুমান ভাই নাকি তাহির স্যার যে ছিল আমাদের। হ্যাঁ হ্যাঁ তাহির স্যার, তাহির স্যার, তাহির স্যার মজার ঘটনা আছে অনেক। তাহির স্যার নুমান ভাই, আমরা এটা স্যার নিয়ে আমরা পরের পর্বে যাব, মানে পরে আলাপ করব। নুমান ভাই লিখছে যে নুমান ভাই হচ্ছে তাহির স্যারের উপর ক্রাশ খাইছিল, মানে তাহির স্যারের উপর নুমান ভাইয়ের একটা ক্রাশ ছিল। এই কমেন্টটা নিয়ে যদি কিছু বলতে চান, যে তাহির স্যারের সাথে এসে নুমান ভাইয়ের খুব ভালো একটা রিলেশন ছিল মনে হয় নাকি? তাহির স্যার তো নুমান ভাই, নুমান কেন স্যার, উমা তুমি হত্তরি শুধু এইভাবে কথা বলতো, ইভেন এবার আমাদের সুবর্ণ জয়ন্তীতে স্যার দেখছে সবাই কাছে শুনতে চাই একটা সহজ কোশ্চেন, সেটা হচ্ছে হিস্ট্রিতে পড়তে আসলে কয়েকটা জিনিস একটু খুব কমন। একটা হচ্ছে নাম, আমার কাছে মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় জানি না, খুবই বিদঘুটে টাইপ কিছু নাম থাকে, কি চাণক্য, তারপরে মানে খুবই মানে এগুলো আমার মাথায় কখনো থাকতো না, নাম সন তারিখ, এই জিনিসগুলা কিভাবে মনে রাখতেন, খাতায় যখন লিখতেন কিভাবে মনে রাখতেন, কারো কোনো স্ট্র্যাটেজি আছে কিনা, সবাই এটা সবার কাছে শুনতে চাই। আমি কি বলবো? হ্যাঁ আচ্ছা, আমার হচ্ছে কি আমি পড়তে পড়তে লিখে ফেলতাম, মুখস্থ লিখে ফেলতাম আর কি, এক স্টেপ পড়তাম আর একটা স্টেপ লিখে ফেলতাম। সেক্ষেত্রে আমি সবসময় রাতে পড়তাম, আর আমার সাথে আমার রুমে থাকতাম হচ্ছে নিশু, আমি আর নিশু একটা রুমে ছিলাম, সাবজুনার হল 511 নম্বর রুমে। তো নিশু পড়তো ভোরবেলা, আমি পড়তাম রাতের বেলা, এভাবেই মানে আমার মনে হয় যে নোট লিখে ফেলতাম, দেখে হয়তো বা মুখস্থ বিদ্যার মতো পড়ে লিখে দিতাম, আসলে কিছু বুঝছি টুঝি নাই কিছু না ভাই, এখন কোনো সাল বা কোনো ঘটনা বলে কিছু মাথায় নেই, সব ভুলে গেছে। তারপরে সৌরভ দা বা সম্রাট ভাই, যে কোনো একজন, সম্রাট ভাই বলেন। সৌরভ কি শুনছে? সৌরভ শুনছে, কিছু বলছে, বলাস বলে শুনতে পাচ্ছে। আমি আরেকটা জিনিস শেয়ার করি, আমাদের সাথে জাহিদ ভাই, আমি একটা জিনিস একটু বলি, মাহবুব স্যার আমাদের মার সাথে এইমাত্র যোগ দিলেন, মাহবুব স্যার আপনারা তো অলরেডি চিনেন সবাই, সবার প্রিয় স্যার। হ্যাঁ মাহবুব স্যার আসছেন, থ্যাংক ইউ স্যার, আমরা আসলে আমি প্রথমে বলছি যে আমার দেখা টিচারদের সাথে ভালো রিলেশন ছিল আপনাদের ব্যাচে। আমি মনে করি আমি যদি ক্যাম্পাস লাগে কোন স্যার সবচেয়ে বেশি আদর পাই এটা কি, এটা মাহবুব স্যার। কারোর কাছে যদি আমি খুব বেশি কৃতজ্ঞ ঋণী থাকি সেটা মাহবুব স্যার। এবং আমি মনে করি যদি ক্যাম্পাস এখন যদি কোনো আপন লোক আমি রেখে আসতে থাকি বা কোনো আপন লোক যদি আমার থেকে থাকে সেটা মাহবুব স্যার। আমার অশেষ
আমি বড় অকৃতজ্ঞ যে আমি স্যারকে ফোন টোন করি না খুব বেশি একটা, বাট তবুও স্যার আমাকে মাঝে মাঝে এখনো ফোন করে, আমার খোঁজ খবর নেই। এবং আমি মনে করি হিস্ট্রি ডিপার্টমেন্ট আমার সবচেয়ে আপন লোক, সেটা মাহবুব স্যার। স্যারের একটা টিম দরকার হচ্ছিল আর কি, মানে স্যারের ইস্যুটা ছিল হচ্ছে মুক্তিযুদ্ধের চট্টগ্রাম এবং স্বাধীনতার ঘোষণা বিতর্ক, অনেক বড় একটা ইস্যু ছিল। স্যার ওটা নিয়ে ভিজিটি যখন করতেছিল তখন স্বরূপের মাধ্যমে কিন্তু স্যারের সাথে আমার পরিচয় আর কি। স্বরূপকে মনে হয় আমাদের সেমিনার থেকেই স্যারের সাথে এড করে দিয়েছিল। আমি, স্বরূপ, ওয়াসিম, জর্না, মুক্তা, হ্যাঁ আমরা একসাথে স্যারের সাথে জয়েন হয়েছিলাম আর কি। আমি, ওয়াসিম আর স্বরূপ আমরা অনেক জায়গায় ভিজিট করেছি, অনেক বাড়িতে গেছিলাম, তাদের সাক্ষাৎকার নিয়েছি। ওই সূত্র ধরে স্যারের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠছিল আর কি। মাহবুব স্যারের সাথে প্রথম কোন স্যারের সাথে যদি মানে ক্লাসের বাইরে একান্তে কথা বলা কিংবা একটু মানে মানে আপন আপন জন যদি কেউ হয়ে থাকে মাহবুব স্যার প্রথম থেকে, স্যার সবসময় আমাদেরকে এখনো পর্যন্ত তুমি বলে না, তুই করে বলতো স্যার। হ্যাঁ তুই স্যারের সাথে ওই যে ওই ইয়ের সময় স্যারের ওই পিএইচডি প্রোগ্রামের সময় থেকে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিতে দিলাম, তখন থেকেই একটু রিলেশনটাই মানে ঘনিষ্ঠ হয় আর কি। শহরের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিতে যেতাম স্যারের সাথে। আসলে কি বলবো, এটা আসলে বলে শেষ করা যাবে না, অনেক অনেক স্মৃতি আছে স্যারের সাথে, স্যার অনেক স্মৃতি, এটা বলে শেষ করা যাবে না। স্যার জানে, স্যার সালাম নিয়েন, দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা কেবিডি যদি একটু বলেন না। আরে মতই আছে স্যার, হ্যাঁ কাহিনী স্যার একটা এদিকে শুনতাম আর এদিক দিয়ে বার করে দিতাম এরকম। মানে শুধু স্টুডেন্ট হিসেবে না, স্টুডেন্ট হিসেবে এর বাইরেও একটা রিলেশন আমাদের সাথে ছিল। আমি একদিন, তখন তো মোবাইল ছিল না, স্যারের একদিন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিতে যেতে হবে ওই যে ইয়ের দিকে, ওই বন্দর, বন্দরের ওই দিকে। স্যারের বাসা তো সাউথ ক্যাম্পাসে ছিল, আমি শামসুন্নাহারের ঝুপড়িতে আড্ডা দিই, স্যার এটা জানে। চোদ্দই ফেব্রুয়ারি ঠিক আছে, তো ওই দিন তো আড্ডা সব স্বাভাবিক ভাবে বেশি হয়। স্যার হঠাৎ করে শামসুন্নাহারের ঝুপড়িতে এসে হাজির, এসে আমারে বলে উঠ, স্যার কি হয়েছে, কয় আয় তুই আমার সাথে আয়, তুই কোথায়, স্যার একটু শহরে যেতে হবে। স্যার আজকে আড্ডা ফেলে শহরে যাবো, আড্ডা পরেও দিতে পারবে, আরো অনেকগুলো পাবি 14 ফেব্রুয়ারি, চল এখনই শহর। ওইখান থেকে উঠায় স্যার আমাকে শহরে নিয়ে গেছে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিতে। এরকম ছিল স্যারের সাথে রিলেশন, স্যার জানে তো ওইখানে গেলে। হ্যাঁ আপনাদের সম্পর্কটা কেমন ছিল, কোন স্যারকে নিয়ে, হায়াত স্যার আছে, মুকাদ্দস স্যার আছে, যে কোনো স্যারকে নিয়ে আপনারা ইয়ে করতে পারেন। আচ্ছা আপনার একটু একটু যদি মানে বলেন না, আসলে হ্যাঁ স্যারদের নিয়ে তো সবাই তো বলছে যে স্যারদের সাথে আমাদের রিলেশনটা খুবই ভালো ছিল, তাই বলে যে সবার সব স্যারের সাথে যে এরকম সমান সম্পর্ক ছিল সেটা না। কিন্তু জিনিসটা হতো কি যে আমরা মানে আমি যেটা মনে করি আর কি, আমরা স্যারদেরকে যতটাই না দুষ্টামি করেছি মনে হয় তার থেকে বেশি আদরটা পেয়েছি আর কি। কারণ স্যাররা আমাদের আসলে খুবই খুবই সহযোগিতা করেছিল। তো আমি এই প্রসঙ্গে আমি আমাদের বকুল স্যার আছেন, আমাদের হায়াত স্যার, আনোয়ার স্যার, মোহাম্মদ আলী স্যার, তো এসব আরো আরো অনেক স্যারই আছেন, তো আনোয়ার স্যার, তো এসব স্যারদের সাথে আমরা ঘনিষ্ঠ ছিলাম বেশি।
এই যেমন মাহবুব স্যার, তো মাহবুব স্যারকে মনে হতো যেন উনি একজন বড় ভাই, তো সেরকম আর কি অবস্থাটা। আর হায়াত স্যারের কথা যদি বলি, তাহলে হায়াত স্যারকে আসলে সত্যি কথা বলতে কি স্যার মনে হয় না, মনে হয় যেন বন্ধু, ঠিক না বল, তোরা বল। কথা শুনতে পাচ্ছি না, হ্যাঁ শান্তু তোর কথা আমার আসছে না। আচ্ছা তো স্যারদের সাথে এই জন্যই মানে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আর কি, স্যারদের সাথে সেই সম্পর্ক গুলা। যেমন ধরো এখনো এই যে সম্রাট বললো না রে সম্রাট, যে মাহবুব স্যার আমাদেরকে স্যার মেসেজ করে যে হ্যাঁ কেমন আছো বা ফোন করে, হ্যাঁ আমাদের সাথে এখনো রিলেশনটা রয়ে গেছে। আর হায়াত স্যারের কথা কি বলবো, স্যারের সাথে তো আছে হাজার হাজার স্মৃতি। তো এই জন্য আমি 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 মনে করি আমরা খুব ভাগ্যবতী আর কি, ভাগ্যবান ভাগ্যবতী স্যারদের সাথে রিলেশন। ইভেন আমাদের যে বড় ভাইরা, তাদের সাথে বড় ভাই বোনদের সাথেও এত ভালো রিলেশন ছিল, উনাদের সাথেও অলমোস্ট বন্ধুত্ব পর্যায়ে সম্পর্ক ছিল না, এই নাজিম ভাই আমাদের সাথে রিলেশনটা যে কত ভালো ছিল সেটা শুধু মুখে বলবো না, শুধু আমি মানে ছবি দেখি একটু প্রমাণ করতে চাই। আমি কয়েকটা ছবি বেছে রেখেছি যে এখানে আমাদের মিস্টার জাহিদ হাসানের সাথে কি বলে নাজিম ভাই ছবি, হ্যাঁ ছবি দেখে বুঝছি নাজিম ভাই, হ্যাঁ হ্যাঁ একটু একটু সবাই একটু দেখাতে যাচ্ছি আর কি আমি, হ্যাঁ প্রমাণ প্রমাণ দিচ্ছি, এটা এটা ভুল, রাবেত রাবেত জয় হাসান মাঝখানে আমি মানে ওরা ধরে রাখছে আমারে মাঝখানে, ভালো রিলেশন ছিল। আমি কিছু ছবি দেখাতে চাই, এখানে আমরা রাঙ্গামাটিতে পিকনিকে গেলাম, আমাদের যখন বিয়ে শাদি হয়, আমার বিয়ে হায়াত স্যার গেছিলেন, বা যে আমাদের সেকেন্ড ইয়ারে মনে হয় না, আপু আপনাকে একটা মিনিট কেন থামাই, আমাদের সাথে এখন জয়েন করছে হচ্ছে নাজিম ভাই, আপনাদের সবার পছন্দের নাজিম ভাই, আমার পছন্দের নাজিম ভাই, এবং নাজিম এবং নাজিম ভাই প্রথমে এসে কমেন্টস করছে যে হায়াত স্যার সহ কেবির বিয়ে খেতে গিয়েছিলাম, মানে আপনি যে ছবিটা দেখাচ্ছেন ওই ছবিটা নিয়েই নাজিম ভাই কমেন্টস করছে, হোয়াট আ কোইন্সিডেন্স, মানে এটা আসলেই বাই হার্ট ফিল না করলে আমার কাছে মনে হয় না ছিল, তিনজন চারজন ছিল, ইখতিয়ার নাজ ভাই নাহিদ ভাই মিশর ভাই ওনাদের তিনজনকে আমরা পরে দুই থ্রি ইডিয়ট সিনেমাটা বের হচ্ছে না থ্রি ইডিয়ট দেখা, তিনজনের ক্লিয়ার ছিল সেই পর্যায়ে রিলেশন ছিল যে আমাদের বিয়ে শাদিতে ওনারা আসতেন এবং এখনো পর্যন্ত আছে। আমার মনে আছে কেবির বিয়ে দিকে মানে গেছিলাম, তো আমরা যখন গেলাম আমাদের বস্তি দিল চা পানি নাস্তা পাতি দেওয়ার সাথে সাথে একটা ওই যে কি বলে পেপসির বোতল পরে, হ্যাঁ পানি বাংলা পানি তো নিয়ে আসছে, আমরা তো পাইয়ে তো সে হ্যাঁ বাংলা পানি সবাই তো বেদাচ্ছে মারতেছে খাইতেছি কিসকম পানি, একজন এসে বলে যে এটা এখন দিয়ে দিতে হবে, বলে কেন, বলে আপনাদের হায়াত রাখতে তো উনি চাইতেছে, তাহলে যাও নিয়ে আসো পরে আবার দেখে আমাদের জন্য পারলে কিছু থাকলে একটু নিয়ে আসো, বলে আচ্ছা আমাকে নিয়ে আসবে হায়াত স্যার বছর শেষ করার পরে দেখে অল্প পরিমাণ আছে, অল্প হায়াত স্যার এটা ইয়ে করতো না, ওটা হায়াত স্যার আবার অন্যদেরকে ডিস্ট্রিবিউট করতো, হায়াত স্যার এটা করতো, এটা আমি আমি অনেক কিছু ছবিগুলো দেখাতে যাচ্ছি প্রমাণ হিসেবে,
আমারও আছে এরকম অনেক ছবি আসলে বের করলাম। আমি এত দূরে যে এখানে আছি, আমি অস্ট্রেলিয়াতে, আমি ছবিগুলো লাস্ট বার যেবার গেলাম না, তো আমি সাথে করে নিয়ে এসেছি, মানে হাতে করে, মানে আমার লাগেজে হচ্ছিল না, তো নিশ্চিত, কারণ এগুলো আমার প্রাণের সম্পদ, এগুলো ভালো করে রাখতে, সেজন্য নিশ্চিত জ্যাম এগুলো আসলে। আচ্ছা, আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আসছে। হ্যাঁ, আমরা, আমি তার নাম বলবো না। কেবি আপু একটা, কেবি দি একটু একটা মিনিট, একজন স্পেশাল গেস্ট আসছে, আমি তার নাম না, আমি তাকে অ্যাড করতেছি, অ্যাড করলেই আপনারা দেখতে পারবেন, আপনাদের সবার পরিচিত। আচ্ছা, আমাদের সাথে আপনাকে আসলে এখানে নিয়ে আসা, মানে এটা আই ফিল প্রাউড এন্ড অনার্ড, সো থ্যাংক ইউ সো মাচ। তো আপনাকে জয়েন করার জন্য হোপফুলি আপনি এখানে কিছু অ্যাড করবেন আমাদের সাথে, আমাদের আড্ডার সাথে। হ্যাঁ, তো ভাই আমার একটা প্রশ্ন, ঠিক আছে, আপনি ওই আটাত্তুম থ্যাংলামা ওইটা, মানে এটা কিভাবে আপনার মাথায় বলেন তো, এত মজা হয়েছিল। আচ্ছা কেবি, সিরিয়াসলি আমি মানে তোমাদের এই কথাগুলো শুনে আমি নস্টালজিক হচ্ছিলাম। ইউনিভার্সিটিতে অনেকগুলো সময় খুব ফ্ল্যাশব্যাকের মতো মনে পড়তেছিল। কেবি তোমার মনে আছে আমরা যে ভিডিও ফুটেজ বানাচ্ছিলাম জাহেদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা রিইউনিয়নের জন্য একটা ভিডিও ফুটেজ করতেছিলাম। হ্যাঁ, মানে মেকিং এর জন্য, মেকিংটা কিভাবে হয়েছে সেটা নিয়ে আর। হ্যাঁ, সবাই একটা ভিডিও ডাউনলোড করা ওটা। আচ্ছা, ওটা কি জাহেদ পাইছো, কেবি কি পাইছো, তোমার ওই এটা ইউটিউবে ছিল কিন্তু, কিন্তু ওই ভিডিওর মধ্যে আনফরচুনেটলি আমি নাই। তুমি নাই? সবচেয়ে মজা ছিল আসলে আমাদের ইউনিভার্সিটির যে প্রোগ্রাম রিলেটেড। সীমা জয়েন করতে পারি? সৌরভ কি করছে? নুমান ভাই, নুমান ভাই একটা মিনিট, সীমা আপু আপনি চাইলে জয়েন করতে পারেন, সৌরভ দা চলে গেছে। তো সীমা আপু আপনি মনে জয়েন করলে বেটার হয়, কারণ তাহলে নুমান ভাই স্মৃতি গুলো আরো ভালো করে। হ্যাঁ, আমি সীমাকে অনেক মিস করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। সো সীমা আপু প্লিজ জয়েন উইথ আস, এন্ড হচ্ছে নুমান ভাই প্লিজ কন্টিনিউ। ওকে, এই আমাদের আসলে ইউনিভার্সিটি, তোমরা যেটা বলতেছিলা, টিচারদের কন্ট্রিবিউশন এতটা ইন্টারেস্টিং ছিল, আদার দেন এটা সম্ভব ছিল না। আর কিছু, এই যে আমাদের সিনিয়র 34তম ব্যাচ, আমাদের ব্যাচ, জাহেদদের ব্যাচ, জয়দের ব্যাচ এবং আরও দুই একটা ব্যাচ, মানে কতগুলো আছে আমি জানি না আরও কোন ব্যাচের, বাট ওদের সাথে রিলেশনটা খুব ইয়ে। হ্যাঁ, মানে কোন ব্যাচ এটা আমি ভুলে গেছি, এমনকি জয়রা কোন ব্যাচ এটা আমার কাছে মনে নেই। এখন আমরা একা তো ইয়ে ছিলাম না, তোমরা ছিল বলে আমরা অনেক চার্ম হয়েছি। রোমান ভাই, ওই নাজিম ভাই, নাহিদ ভাই, মিশর ভাই, অপর্ণাদি, ওনাদের পরে আপনারা ছিলেন, আপনি, আনোয়ার ভাই, সাফায়েত ভাই, ফারুক ভাই, এরাই কিন্তু আমাদেরকে নিয়ে আসছেন আপনারা আর কি, বিশেষ করে আমাদেরকে আপনারা আনছেন, এরপরে কন্টিনিউ করছি হয়তো আমরা। রাইট, ইয়ে ছিল কক্সবাজারের যে পিকনিক গুলো, ও কারণে আমরা
আর ভুল হতে পারছিলাম, এটা কিন্তু মানতে হবে। এই যে নোমান ভাই আপনার পছন্দ, আমার পছন্দের সীমা চলে আসছে। সীমা হ্যালো, সাপকে আসলে ভয় পাওয়ার কিছু নাই, তুমি সেই আমাকে বলতো নন বা আমাকে একটা পার্ট দেন না, কারণ ওর জন্য আসলে কোনো পার্ট রোল ছিল না কোনো, তো এত অ্যাক্টিভও ছিল না। আমি বলি শামীম তো কোনো রোল তো না, আছে পাইলে দিব। এক পর্যায়ে আমি একটা রোল পেয়ে যাওয়া হচ্ছে চোর, চোর হবে কি শামীম, বিশ্বাস করো এই চোর হইতে গিয়ে শামীম যে জয় রাবেদদের কত মার খাইছে। হ্যাঁ, কারণ একটা পার ছিল চোরকে পিটাবে, ওরা সিরিয়াসলি পিটাইতো। হ্যাঁ, কি চল লাথি ঘুষি জাহাপনা জাহাপনা, এখন মার মার বলে ওরা যে তিন চারজন যে দুষ্টমি করতো, বাট আমার কাছে একটা দারুণ অ্যাচিভমেন্ট ইউনিভার্সিটি লাইফের পরে মনে হয়েছে, সেটা হচ্ছে হায়াত স্যার আমাকে একদিন হায়াত স্যার ফোন দেয়, বলে নোমান তোমার তো একটা খবর আছে, বলে কি এক জায়গায় একটা দাওয়াত পাইছি তোমাকেও, বলে যে ওকে ফোয়াশে দেখো সতেন নেগরি কি নাম দেন ইবের, নোমান না ওকে নোমানি তো কথা, হ্যাঁ ফয়েবের একটা দাওয়াত দিও তাহের স্যারের বাসায় দাওয়াত। নিশ্চয় তাহের স্যার, রাইট তাহের স্যারের বাসায় একটু অল্প কিছু লোককে দাওয়াত দিছে, উনি যে আমার কথা মনে করছে এত বছর পরও, ইট ওয়াজ অ্যামেজিং। আমি আমার বউরে সহ নিয়ে যাই এবং এই লোকটা এত সহজ সরল ছিল, এবং আরেকটা লোককে আমি অসম্ভব মিস করি, দ্যাট ইজ মম সাইকে আমরা ভয় দেখাইতাম, কি দেখে কি বলে মনে আছে নোমান ভাই, ছবিটা ছবিটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে কথা হইছে, ওটা নিয়ে কথা হইছে, যাই আর কিন্তু না না জানে না জানে না জানে না, আমরা শুধু বলতাম স্যার ভাবি জানে না 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 জানে না জানে না জানে না, ওটা নিয়ে তাই স্যার বাসায়ও কথা হইছে। তবে আরেকটা স্যারকে আমি খুব মিস করি, এটা আসলে একদমই মানে অদ্ভুত, মোহাম্মদ শাহ স্যার। হ্যাঁ, মোহাম্মদ শাহ স্যার আমাদের খুবই প্যাট্রোনাইজ করতো, খুব এনকারেজ করতো এই কাজগুলো, এবং উনি খুব মজা পাইতো আমাদের দুষ্টুমিগুলো, খুব মজা পাইতো, এবং উনি দুষ্টু ছেলেদের খুব পছন্দ করতো। মানে আমি পড়ালেখা অ্যাজ ইউজুয়াল ছিলাম, এত স্কলার ছিলাম না, কিন্তু টিচাররা মোহাম্মদ শাহ স্যার খুব পছন্দ করতো আমাকে, ওনার এই যেদিন মারা যায় তার তিন দিন আগে ওনার সাথে আমার কথা হয়। আপনাদের আপনাদের কিংবা ওই আমাদেরকে অপছন্দ করতো এরকম স্যার আমি দেখি না, সব স্যারাই পছন্দ করতো, কেউ হয়তো একটু বেশি, আমাকে মোহাম্মদ আলী স্যার পছন্দ করতো না, না আমি জানি মোহাম্মদ আলী স্যারের সাথে আমার অনেক ভালো রিলেশন ছিল, আছে, অপছন্দও করতো না আমি জানি ভাই। আমি কিন্তু মোহাম্মদ আলী স্যার আর বকুল স্যার এক রুমে বসতো, একবার হইলো চা খাইতে মোহাম্মদ আলী স্যার চা খাওয়াইতো আমার প্রতিদিন। একটা ছোট জিনিস আমরা যারা দেখতেছি, যারা বর্তমান রানিং ছাত্র আসলে তারা হয়তো অনেকে নোমানকে চিনে না, আমি বলে নেই আমাদের কিন্তু আজকের লাইভটা হচ্ছে 36 ব্যাচ, কিন্তু নোমান ভাই হচ্ছে আমাদের 35 ব্যাচ, তাহলে এটাকে বলে রিলেশনশিপ, যে আমাদের 36 ব্যাচে আড্ডাটা দেখে নোমান ভাই নিজেকে পুরো কন্ট্রোল করতে পারে নাই, এবং মানে সে হচ্ছে আমাকে নক করে এবং সে আসতে চাচ্ছে, তো মানে এইটা হচ্ছে আসলে হিস্ট্রি ডিপার্টমেন্টের ঐতিহ্য, সিনিয়র জুনিয়রদের যে আমাদের মধ্যে যে বন্ডিং যে রিলেশনশিপ, বেস্ট আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট ইন আওয়ার ডিপার্টমেন্ট, হোয়াট এভার উই আর ডুইং, হোয়াট এভার উই আর লিভিং ইন এভরিওয়্যার, যেমন KBD হচ্ছে অস্ট্রেলিয়াতে, নোমান ভাই চিটাং এ, আমি লক্ষ্মীপুর, জাহিদ ভাই ঢাকাতে, সীমা ঢাকাতে, বাট দিস ইজ দ্য বন্ডিং অফ মানে সৌন্দর্য, এটাকে হচ্ছে আসলে হিস্ট্রি ডিপার্টমেন্টের সৌন্দর্য বলা যায় আমাদের। তো এটা একটা নোমান ভাই, আরেকটা ছোট দাবি থাকবে, আমরা যেহেতু 36 ব্যাচকে আনছি মানে লাইভ আসছি, আমরা চাই আপনার
35 ব্যাচ থেকে চারজন আপনার আপনি আপনি সহ একটা দিন সময় করে আমাদের গ্রুপে লাইভে আসেন। এটা তাহলে মনে হয় আমাদের জন্য অনেক ভালো লাগবে, আমরা আরো অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে, তুমি ইয়ে করো, আমাকে ডেটটা বলে দিও, সময়টা বলে দিও, আমি চাইবে কি বলেন? অবশ্যই, তোমার 34 ব্যাচ 35 ব্যাচ না থাকলে তোমার এই লাইভের কোনো মজা জানাই। 34 ব্যাচ আর 35 ব্যাচ যদি নামতে পারো তাহলে তোমার এই লাইভের কোনো মজা জানাই। তুমি আমাদের আমাদের টার্গেট হচ্ছে জাহিদ নাজিম ভাইদের ব্যাচ আর হচ্ছে নোমান ভাইদের ব্যাচ, এই দুইটা ব্যাচকে আমরা হচ্ছে এখন আনতে চাচ্ছি। তো আমরাও চাই তারা লাইভ আসুক। নোমান ভাই আপনারা, আমি আপাতত আপনারা ধরে রাখেন, আপনারা হচ্ছে আগামী নেক্সট স্যাটারডেতে আমি আপনাদের সব কন্টাক্ট করে দিচ্ছি, নেক্সট স্যাটারডেতে আমি ডিক্লেয়ার করে দিব, আমি আপনার সাথে পরে কথা বলে নিচ্ছি। প্লিজ আপনারা আড্ডাটা কন্টিনিউ করেন, আমরা হচ্ছে মানে মাঝখানে কথা বলার জন্য আসলে সরি। এখানে যারা আসো কেউই তো ইউনিভার্সিটিতে প্রেম করে বিয়ে করেনি, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। তাই নোমান ভাই, আমি আমি মাস্টার্স পরীক্ষা শেষ করার পরে আমার প্রেম হয়েছে, তারপরে বিয়ে করছি, কিন্তু আমার প্রেম হয়েছে কিন্তু মাস্টার্স শেষ করার পরে। তোমার বোন কি ইউনিভার্সিটি? হ্যাঁ হ্যাঁ, ইসলামিক হিস্ট্রি আমাদের ব্যাচ। ও মা, তুমি তো মাস্টার্স পরীক্ষা তাকে আমি দেখিও নাই। আমাদের পুরা মানে 36 ব্যাচ থেকে একটা সব সাবজেক্ট মিলে আমাদেরকে আমাদের পরীক্ষা আগে হয়ে গেছিল আমাদের আর লয়ে। তো ও ইয়ে করছিল আর কি, যে আমাদেরকে একটা ফেয়ারওয়েল দিবে, আমরা ক্যাম্পাস থেকে চলে আসবো। তো এটা হায়াত স্যার অ্যারেঞ্জ করে দিয়েছিল বোটানিক্যাল। উনি এতগুলো বান্ধবীকে ছাকা দিয়ে শেষ মে জুনিয়র একটা সাথে প্রেম করলো, এটা কোনো কথা হলো না? আমাদের আমাদের ফেয়ারওয়েলে কি আমার সাথে তার পরিচয়? তোমাকে আমি কত ইচ্ছা করতাম যাই, তুমি জানো তোমাকে বান্ধবীরা যাবে ঘিরে ধরতো, আমাকে কেন কোনো বান্ধবী ঘিরে ধরতো না? এটা আমার আজীবনের একটা ইচ্ছা ছিল আমার, সীমা ক্যাবি এরা। কিন্তু আমি আমার চেহারা কি যায় তোমার চেয়ে খারাপ ছিল বলো? আমি কি তোমার চেয়ে কম স্মার্ট ছিলাম? বলি এখানে আসলে ঘরের দাদুগুলা সবাই আমাকে চিনে। নোমান ভাই আমার একটা আমার একটা জাহিদ ভাইয়ের একটা স্মৃতি মনে আছে, নোমান ভাই আমি শেয়ার করতে চাই আপনাদের, কিছু শেয়ার করি। সেটা হচ্ছে আমি ওই ফার্স্ট ইয়ারে আমাদের কিছু বড় ভাইদের সহ ওই মানে মেয়েদের হলে বিকালবেলা আড্ডা মারতাম, ফার্স্ট ইয়ারে ছিলাম, এটা আসলে মারতাম। তো আমি আমাদের ডিপার্টমেন্টের আর কাউরে দেখতাম না, বড় ভাই আর একবারে কমন সেটা হচ্ছে জাহিদ ভাই। জাহেদের ব্যাপারে একটা কথা বলতো, বলে জাহেদের বান্ধবীরা জাহেদ কে বন্ধু হিসেবে ভাবতো না, বান্ধবী হিসেবে মনে করতো। কিন্তু আমি বলছিলাম না এর সাথে মনে আছে কেমন? নোমান ভাই ইন্টারেস্টিং ফেস্ট হচ্ছে আজকে হায়াত স্যার আমাদের লাইভ দেখার সময় জাহিদ ভাইয়ের নাম জাহেদা বলে ডাকুর জাহিদ বলতো মনে আছে? নাজিম অলরেডি আপনার কাছে জানতে চাইছে এই চানাচুরের কাহিনীটা জানতে চাইছে, নাজিম ভাই কমেন্ট করছে যে জাহিদের কাছে চানাচুর বিষয়ে কিছু শুনতে চাই। নাজিম ভাই কিন্তু এটা কমেন্ট করছে, প্রায় প্রতিদিনই সন্ধ্যায় হায়াত স্যারের বাসায় আমাদের আড্ডা হতো প্রায় প্রতিদিন, বিশেষ করে মাস্টার্স ফোর্থ ইয়ারে শেষ দিক থেকে প্রতিদিনই আমরা আমি আমাদের ব্যাচ থেকে শুধু আমি থাকতাম, আর তারপর ওখানে আনোয়ার ভাই থাকতো, নাজিম ভাই, নাহিদ ভাই, মিশর ভাই, এরকম রাবেদ জয়টাই ওরাও আসতো। তো সবাই ড্রিঙ্কস করতো, স্যার ইয়ে করে স্যার নিজে ড্রিঙ্কস করতো না, স্যার বানায় দিত আর কি। তো আমি আমার ড্রিঙ্ক ভালো লাগে না, এখনো পর্যন্ত ওরকম ভালো লাগে না, অকেশনালি মাঝে মাঝে, কিন্তু সবাই ড্রিঙ্ক করতো, আমি শুধু চানাচুর গুলো খাইতাম। এই জন্য তারপর থেকে স্যার আমার নাম দিল এটা চানাচুর জাহিদ। আমি ড্রিঙ্ক করতাম না, চানাচুর খাইতাম শুধু, চানাচুর খেতাম। তো
স্যারের 2007 সালের রিইউনিয়নে স্যারের বাসায় যে রিহার্সেল গুলো হয়েছে, স্যার যে আমাদের জন্য দুটো ফ্ল্যাট খালি করে দিছিল, এটা আসলে মানে খুবই মজার একটা স্মৃতি আর কি। ওই সময় দিন ওইখানে খুব মজা হতো ওই রিহার্সেলের সময়, আমরা সবাই একদম প্রেজেন্ট প্রতিদিন প্রোগ্রাম শেষ না হওয়ার আগ পর্যন্ত। আমাদের কোনোদিন ছেলে ভাই কিছু বলে নাই, আমি স্যারকে বলি তো স্যার আমরা আপনার কাছে কিছুই না, ওরা শুধু মেয়ে বোন, তোমাদেরকে আমি বলি না। আমি স্যারকে বলি নাই তো, কারোর কাছ থেকে স্যার শুনছে আমি চিটং যাচ্ছি, পরে স্যার আমি যখন হয়তো ফেনি ট্রেনে যাচ্ছি ফেনি, তখন স্যার ফোন দিচ্ছে যাই তুমি কোথায়, তখন স্যার আমি তো এখন ফেনিতে আর চিটং আসছি, বলে আমি শুনছি তুমি আসছো, আমি স্টেশনে আছি গাড়ি নিয়ে আছি, তুমি আসো তোমাদের জন্য ওয়েট করছি। মানে স্যারের সাথে এরকম ছিল, মানে এগুলো আসলে বলে বোঝানো যাবে না, কোনো রিলেশনটা মুখে ভাষায় বলে বোঝানো যাবে না, মানে আমি আসছি শুনে আমি কিন্তু স্যারকে বলি নাই, স্যার গাড়ি নিয়ে স্টেশনে আছে ফোন করে বলছে আমি আসি এসো, আর কোনো হোটেল টোটেল ঠিক করার দরকার নেই, আমার বাসায় উঠবা, পরে ওই দিন স্যারের বাসায় থাকতে। একটা মজার ঘটনা ইয়ে করি, শামিমের ঘটনা, মানে ইউনিভার্সিটির কয়েকটা খুব মজার ঘটনার মধ্যে শামিমের এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং। স্টেজের মধ্যে আমি হচ্ছি রাজার ভূমিকায়, সীমা বাতাস করতেছে, আনোয়ার না কে উজির ছিল, কে আনোয়ার না রাবেদ আনোয়ার উজির ছিল, এখন এক পর্যায়ে তস্কর হচ্ছে শামিম, শামিম লুঙ্গি পরছে, এখন ও রিহার্সেল করতে লুঙ্গি পরছে কি আর শুধু লুঙ্গিই পরছে আর কি, মানে এখন ও হয়েছে কি হঠাৎ আসলো জাহাপনা তস্করকে কি করবো, শাস্তি দাও ওকে মারো বুঝছো, এখন শুরু হলো ধুমধাম মার, মারের এক পর্যায়ে ঘটনা হচ্ছে স্বামী অজ্ঞান হয়ে পড়ে যাবে, এরপর ডাক্তার আসবে, এখন স্বামী অজ্ঞান হয়ে পড়ছে যে পা দুইটা দর্শকের দিকে দিয়ে লুঙ্গিটা গেছে উল্টায়, এখন এত সিরিয়াস অ্যাক্টিং করতেছে ও লুঙ্গি আর নামানোর আর মানে ও তো এখন অজ্ঞান, লুঙ্গি নামাবে কি করে অজ্ঞান, তো এখন তো দর্শক সারিতে তো সাথে হাসতে হাসতে শেষ, হ্যাঁ কারণ ওটা মানে দ্যাট ওয়াজ মানে ও অন্যরকম ভাবে লুঙ্গিটা উল্টায় ছিল, কমসে কম 15-20 সেকেন্ড কিন্তু অনেক সময় দর্শকরা তো চিল্লায় মাত, এখন আমিও বুঝতেছি না আসলে কি হচ্ছে, কারণ আমি অপোজিটে ওর মাথা আমার দিকে পায়ের দিকে পা দর্শকদের দিকে লুঙ্গি উল্টানো, এখন সীমা হাসে খুব অভিনয়ের মধ্যে ওরা হাসি কাটতে পারতো, আমি হঠাৎ দেখলাম যে অবস্থা বেগতিক, আমি বললাম যে ইয়ে উজিকে ডাকলাম সেনাপতি বলছি মহারাজ তাস্কর বেটা লুঙ্গি ঠিক করে দাও, এটা ছিল ইনস্ট্যান্ট ডায়লগ, এটা তস্কর বেটা লুঙ্গি ঠিক করে দাও, জি জাহাপনা এক্ষুনি দিচ্ছি, তো লুঙ্গি টানাটানি করতেছে, আমি বলছি দেখো টানাটানি করতে গিয়ে খুলে ফেলো না যেন, লুঙ্গি পরে স্যার অত পরে কিছুই ছিল না ওর, মানে ওর ওই পার্টটা হিট হয়ে গেছিল নাটকটার চেয়ে। আর আমার মনে আছে আমি মহারাজার কস্টিউম পরছিলাম হচ্ছে নাজিম ভাই বিয়ের শেরওয়ানি নিয়ে আসছে কোথেকে জানো, না সীমা মনে আছে যাই হ্যাঁ আর ওই প্রোগ্রামে যে আমরা হ্যাঁ আমরা অনেক অনেক আসলে অনেক পরিশ্রম করা হয়েছিল, আর প্রত্যেকে মনে হয় একটাতে পার্টিসিপেট করি, অনেকগুলো ইভেন্টে পার্টিসিপেট করছিলাম আমরা, কোনো ভর্তি হওয়ার পরে কোনো প্রোগ্রামে কোনো ধরনের কোনো প্রোগ্রাম আমরা মিস করিনি, না আমি ফার্স্টে মিস করছি, তুই আর শারমিন একদম অ্যাক্টিভ ছিল ফার্স্ট থেকে, তুই শারমিন আর লুনা, আর আমরা ফার্স্টে ছিলাম না, আমি আসছি হচ্ছে 34th ব্যাচের বিদায়ের সময় যেটাতে নোমান ভাইয়ের অর্গানাইজ করতো আর কি, ওই সময় আমরা ইন করছি, যাই হোক আর
হ্যাঁ, 2007 এর যে রিউনিয়ন, ওখানে একটা গানে আমরা চারজন পার্টিসিপেট ছিলাম, আমি, নিশু, শান্তা আর হচ্ছে শারমিন। গানটা বাজতে বাজতে অর্ধেক সময় এসে কেটে গেছে, কিন্তু আমরা সুন্দর নাচটা করে করে একটা বাচ্চার সাথে লেগে কর্ড খুলে গেছিল আর কি। আমরা চারজন সুন্দর নেচে টেচে আবার ওই মিউজিক ছাড়া নাচতে নাচতে বেড়ে গেছিল। একই ঘটনা মনে হয় জাহেদ আর শারমিনের ক্ষেত্রে হয়েছিল মনে হয়। শারমিন অজ্ঞানে পড়ে গেছিল আমার সাথে, ওটা শারমিন অজ্ঞান, শারমিন মাথা ঘুরে পড়ে গেছিল। মানে জাহেদ, আমার মনে পড়তেছে রেকর্ডিং এর সমস্যা ছিল, রেকর্ডিং অফ হয়ে গেছিল, জাহেদ সাহেব নেতে যাচ্ছিল, পরে আবার মিলে গেছে জিনিসটা মনে হয়। না 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 না, ওটা না, ওটা আরেকটা, ওটা আরেকটা। আর ওটা হচ্ছে জাহিদ যেটা, শারমিন যেটা মাথা ঘুরে পড়ে গেছে, হঠাৎ শারমিনের মাথা চক্কর দিছে জাহিদ, তারপরে নাচতে ছিল শারমিন একদম হাতটা ছেড়ে চলে গেছিল, তারপরে জাহিদকে সবাই বলছে তুমি কি করছিলে ওকে। সো না, আসলে এগুলো ফ্ল্যাশব্যাকে ইউনিভার্সিটি লাইফটা আমরা অনেক এনজয় করতে আমি কার সাথে যেন বলছিলাম, যদি এখনো আরেকবার ভর্তি হওয়ার সুযোগ আসে ইউনিভার্সিটিতে, ভর্তি হওয়ার আবার আবার হিস্ট্রিতে ভর্তি হবো, আবার সব বন্ধুদেরকেই চাই সবাইকে। আমি আমি হিস্ট্রিতে ভর্তি হবো তা না, এই লোকগুলাকে যদি পাই দেন আই উইল অ্যাডমিট টু হিস্ট্রি, আদারওয়াইজ নট। এই লোকগুলাকে আই নিড দোজ গাইজ। আমি অনেক মিস করি, বন্ধু বান্ধবকে মিস করি, এখনো মনে হয় যে আমি আবার যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারতাম, মনে হয় যে এখনো ক্যাম্পাস লাইফটা মনে হয় এখনো ফিল করি। এখন যে আমার যে আমাদের যত বয়স হয়ে যাচ্ছে মনে হয় না, এখন মনে হচ্ছে আমি এখনো ক্যাম্পাস লাইফে আসে সেভাবে আড্ডা দিচ্ছি, এখন তো মনে হচ্ছে না আমরা কি হয়েছি। আমি শুধু মিস করি না, খুবই মিস করি আমি। এই জন্য ইউনিভার্সিটির কোনো প্রোগ্রাম, ডিপার্টমেন্ট তো বটেই, ইউনিভার্সিটির কোনো প্রোগ্রাম হইলে আমি নরমালি মিস করি না, যত কাজই থাক। হ্যাঁ হ্যাঁ, যত পাওয়া যায় না সেভাবে ছুটি পাওয়া যায় না, এনিহাউ আমি ম্যানেজ করি ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোতে, আমি অ্যাটেন্ড করি এনিহাউ, চেষ্টা করি আর কি। আমি সবচেয়ে বেশি মিস করি প্রথমত হলো যে আমাদের যে ডিপার্টমেন্টের এই সবার যে আড্ডাটা ছিল, সিনিয়র জুনিয়র যে আড্ডাটা, এটা ডিপার্টমেন্টে হয়তো ঝুপড়িতে হয়তো যেখানে, মানে আমরা কিন্তু সিনিয়র জুনিয়র মানে হয় না যে এই 36 ব্যাচের একদিকে বসতে, নোয়ান ভাইরা একদিকে বসতে, এরকম হয় না আমাদের, কিন্তু এরকম হইতো না। আমরা কেউ একজন দেখলেই হয়েছে সবাই ওইখানে গিয়ে বসতো, কেউ আলাদা আলাদা বসতো না। এই জিনিসগুলো আমরা মিস করি ডিপার্টমেন্টেও, এক জায়গায় করিডোরে আড্ডা দিচ্ছি তো সবাই একসাথেই আড্ডা দিচ্ছি সব, এই জিনিসটা আমি খুব মিস করি। কথার সূত্রটা ধরে আমার একটা ঘটনা মনে পড়ছে যেটা মিস করি, ইউনিভার্সিটি থেকে সেন্ট মার্টিনে সীমার কথা আমি বারবার বলতেছি কেন, অনেক কিছুর সাথে সীমা রিলেভেন্ট। জাহেদ, সীমা মনে আছে আমরা যে সেন্ট মার্টিন যাচ্ছিলাম, এট দ্যাট টাইম আই গট এ কল ফ্রম রেকিট ব্যাংকে, যার আমার ইন্টারভিউ ছিল, মনে আছে তোমার? যে ওখানে শিপের মধ্যে বসে আমি ইন্টারভিউ কল পাই, এবং আমি ওখান থেকে আমি ভাঙ্গা গলা নিয়ে সেন্ট মার্টিনে গেছি, চিল্লাচিল্লি করছি গলা ভাঙ্গা, আমি ইন্টারভিউ দিই এবং রেকিটে আমার জব হয়। ঠিক দেড় বছর পরে আমি ইউনিভার্সিটিতে আমরা একটা মিটিং করেছি টঙে, মিটিং করতে করতে বোর হয়ে যায়, হঠাৎ করে আমার কলিগ প্রায় 18-19 জন, রিজনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, কলিগ সব বলে বস একটু ঘুরে আসবো, কোথায় ছিল ইউনিভার্সিটি? ওকে ফাইন, আমি তো খুশি যে আমার ইউনিভার্সিটি ঘুরতে যাবে। তিনটা গাড়ি নিয়ে আমরা প্রায় 15-16 জনের মতো ইউনিভার্সিটি আসি, আসি ঝুপড়িতে এসে আমরা থামি সব কলিগরা নামে, তখনও ঝুপড়িতে এসেই গাড়ি থেকে নামতে জয়, রাবেদ, আনোয়ার আরও অনেকেই তখনও ছিল, তোরা অনেকদিন পরে দেখছে আমাকে, হ্যাঁ দেখে এনুমান ভাই আর এই গুরু এসব যে দুষ্টমি করে আর কি, চিল্লানি দিয়ে ওরা আমার মানে পা ধরে সালাম করতে, যে দুষ্টমি করে সবসময় যেটা করে আর এই গুরু এসে। এখন এই জিনিস দেখে আমার কলিগরা জীবনে ভুলে নেয়, আরে নোমান তুমি ইউনিভার্সিটি গিয়ে তোমাকে পা ধরে সালাম করে, আমি বলো না না তুমি কি পা ধরে সালাম করতেছি, আমি দিকে বলো বস চিনেন এটা নোমান, ও কি ইউনিভার্সিটি গিয়ে পা ধরে সালাম করে ওকে।
আমি মানে হাসতে হাসতে তো দেখলে খুব দুষ্টুমি করো তো এরকম তো আমি গুলাই ফেলি মানে এতটা বন্ধ ছিল মানে আমাদের সাথে আসলে অনেক ইয়ে না অনেক গ্যাপ না পঁয়ত্রিশতম ব্যাচ বা অনেক পরে কিন্তু এটা আগেও আমি বলছি নমন ভাই আমি আগেই বলছি যে আমরা একসাথে থাকলে কে সিনিয়র কে জুনিয়র এটা বোঝা যেত না একদম না একদম স্টিল উই আর অনেক অনেক লাইভ একসাথে থাকলে আমি আমি আমার মনে হয় যে আমরা খুব লাকি যে ওই সময় আমাদের মোবাইল ছিল না মোবাইল থাকলে মনে হয় আমরা এতটা ইয়ে থাকতাম না মজা করতে পারতাম না সবাই সবাই মনে হয় ওই যে ভার্চুয়াল লাইভেই মজা করতাম বাট রিয়েল লাইফ আমরা সবাই সব রোবট থাকতাম আচ্ছা আমার মনে হচ্ছে আমরা আমরা খুব লাকি ওই সময় যে মোবাইলটা আমাদের হাতে হাতে ছিল না আচ্ছা আমি তোমাকে একটা জিনিস নোমান ভাইয়ের নোকিয়া 1100 ছিল তো এই যে এরকম করতে আরে নোমান ভাই ছিল সবার তো ছিল না আচ্ছা সীমাকে আমি একটা অ্যাপ্রিসিয়েশন দেই সীমা দিস অ্যাপ্রিসিয়েশন গোস টু ইয়া মনে আছে When I went to interview at Racket Bank, is that তোমার সাথে আমার ফোনে কথা হচ্ছিল আচ্ছা তুমি তো মনে আছে আমার তুমি কি বলছিলা না তো ভাই আমার তো মনে নাই আপনারই মনে থাকবে আমার তো মনে পড়ব কজ আসলে হয় না মাঝে কেমন যেন এরকম সীমা আমাকে বলতেছিল যে ইউ আর দ্য বেস্ট গো অ্যাহেড ইউ উইল মানে ও খুব ইনস্পিরেশনাল কিছু ইয়ে বলতেছিল তো দিস ইনস্পায়ার্ড মি এই ইনস্পিরেশনটার জন্য আমি সীমাকে আই অনার থ্যাংক ইউ সো দেখো আমার অনেক বন্ধু বান্ধব ছিল কিন্তু সীমা আমার জুনিয়র কিন্তু রিলেশনটা আসলে অনেক বেশি প্রিসিয়াস ছিল অনেক ভালো ছিল হ্যাঁ হ্যাঁ আমাদের মধ্যে অনেক দেখো আমরা এগুলা কোনো সুযোগ নেই নাই হ্যাঁ আমরা আর অসুস্থ হলে আপনি কি এই জায়গায় আসতে পারতেন না আচ্ছা নোমান ভাই তবে একটা কথা কি জানেন একটা কমেন্ট করতে চাই জাকিয়া খানম নামে একজন লিখছে খুব সম্ভবত আপু আপনাদের ব্যাচের হবে আমি শান্তা শান্তা জাকিয়া খানম শান্তা হ্যাঁ নোমান তুইও তো সালমা ম্যাডাম কে আর কিছু লেখে না এটা আমরা একটু শুনতে চাই নোমান ভাই নোমান ভাই এটা বলতে ওয়েল জাকিয়া জাকিয়া আমাদেরই ব্যাচের ছিল সালমা ম্যাডাম একটা খুব চমৎকার ইয়ে ছিল সালমা ম্যাডাম খুব নম্র ইয়ে ছিল এবং উনি শান্তশিষ্ট ছিল ওনাকে আমার ব্যাকগ্রাউন্ড খুব ভালো লাগতো তা আমি সালমা ম্যাডামের সাথে খুব দুষ্টামি করতাম ক্লাসে যখন লেকচার দিত আমি মানে অনেক কোশ্চেন করতাম অনেক ইন্টারাকশন হইতো তো সবাই এটা খুব এনজয় করতো তো এটা থেকে জাকিয়া মানে দুষ্টামি করতেছে আর কি বাট অবশ্যই সালমা ম্যাডাম আমার খুব পছন্দের একজন ছিল স্টিল আমি ওনাকে বলছিও ম্যাডাম আমি আপনাকে প্রথম থেকে খুব পছন্দ করতাম বলে তাই নাকি আমিও তো আমাকে অনেক আদর করতো ম্যাডাম আসলে অনেক মানে আমার অনেক ভালো লাগতো ম্যাডামকে ম্যাডাম হিসেবে আদর পাই নাই তুমি আচ্ছা আমরা একটু যদি বলি আমরা অলরেডি অনেকখানি টাইম পাস করেছি আড্ডা আড্ডা আসলে আমরা লাস্ট 10 মিনিট আমরা থাকবো লাস্ট 10 মিনিট আছি কতজন ভিউয়ার্স আছে এখন হচ্ছে 10 জন আছে আগে ছিল মাঝখানে প্রায় 22 জনের মতো 24 জন 25 জনও ছিল আমাদের সাথে লাইভে তো আমরা খুবই লাস্ট 10 মিনিট আমরা একটু সবার টোটাল ইউনিভার্সিটি লাইফের একেবারে সামারাইজড যদি বলি ডিপার্টমেন্ট নিয়ে আপনাদের চাওয়াটা এক্সপেক্টেশন কি ছিল এক্সপেক্টেশন মানে আপনি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলেন তখন আপনার এক্সপেক্টেশন কি ছিল আর আপনি যখন মাস্টার থেকে বের হয়ে আসেন
এই এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটির মধ্যে আসলে কতটুকু মিল ছিল, একজন একজন করে যদি আমাদেরকে সামারাইজ করে এটা বলেন, মানে আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি মনে হয় সবাইকে, যে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, যখন আমরা আমাদের সবারই তো একটা ড্রিম থাকে যে আমরা যখন ফার্স্ট ইয়ারে শুরু করি যে আসলে আমার ডিপার্টমেন্ট এরকম হবে এরকম হবে, তো এই ড্রিম ভার্সেস আমি যখন মাস্টার শেষ করে আসি তখন এই রিয়েলিটির মধ্যে আসলে কতটুকু আছে। ওকে, আমি এ ব্যাপারে আমি একটু বলি, স্যারদের সাথে আমার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বিভিন্ন সময়ের জন্য, ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে অনেক স্যারকে বলতে শুনছি, আমি লিভ করতেছি স্বরূপ, আমার মেসেজ করছো ঢুকার জন্য, আমি লিভ করতেছি, তুমি স্বরূপকে কানেক্ট করো, ঠিক আছে? সম্রাট ভাই সীমা আপু আছে তো, সমস্যা নাই, স্বরূপ দার ইয়াটা ডিফেক্টেড না, তো উনি ওনাকে অ্যাড করা যাচ্ছে, ওনার ডিভাইসের সমস্যা। সম্রাট ভাই আপনি লিভ করলে ওনাকে আমি করবো না, কারণ ওনার ডিভাইসে প্রবলেম, মানে এখানে ডিভাইসে প্রবলেম দেখাচ্ছে। চলে গেল সম্রাট ভাই, থাকে আমি আছি নাকি? আপনি যখন ফার্স্ট ইয়ারে জয়েন করলেন আপনার ডিপার্টমেন্টের কথা, আমি তোমার প্রশ্নটা বুঝছি, আমি বললে যাই বুঝতে পারবে প্রশ্নটার, সেটা হচ্ছে ইউনিভার্সিটি পরে যে এক্সপেকটেশন, টিচারদের সাথে আমার যখন কথা হয় আমার যে এক্সপেকটেশন ছিল, আমাদের সময়ে আমাদের আগের একটা নবীনবরণ থেকে একটা ভাইব আসে, এর আগে সময়গুলো আসলে জাস্ট পড়ালেখা নিয়েই ব্যস্ততা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল না, যেটা ইউনিভার্সিটি লাইফকে অনেক বেশি সমৃদ্ধ করে। ওই সময়টা থেকে রাইট, ওই সময় থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর কারণে আমাদের ইউনিভার্সিটি লাইফ গুলো অনেক বেশি কালারফুল হতে থাকে। তো আমার ধারণা ছিল এবং আমার একটা ইচ্ছে ছিল যে আমরা একসময় প্রোগ্রাম করার জন্য ফান ক্রাইসিসে ভুগতাম, 10,000টা টাকা একটা ব্যান্ডের জন্য দিব, এটা অনেক বড় একটা ব্যাপার, আমরা পাইতাম না। আমি তখন চিন্তা করছি আমি যখন ইউনিভার্সিটি ছেড়ে চলে যাব, আমি যখন চাকরি বাকরি করব, আমার কাছে কোনো জুনিয়র এসে যদি বলে ভাইয়া আমাদের একটা প্রোগ্রাম, আমাকে একটা ডোনেশন দেন, আমি ওদেরকে ডোনেশন দিব, এটা আমার কাছে তখন ইয়ে ছিল যে এটা আমি এরকম করব। তো অবশ্য ওরকম কেউ করে নাই, বা আমাদের সাথে এখন জুনিয়র যারা ওদের সাথে তো আমাদের কোনো ইন্টারাকশন তেমন একটা নাই, সেই জন্য হয়তো হয়নি। তো টিচারদেরকে জিজ্ঞেস করতাম স্যার এখন কেমন, এখনকার হালতিয়ত কেমন, আমাকে ম্যাক্সিমাম টিচারই যেটা বলছে যে তোমাদের মতো স্টুডেন্ট আর খুব একটা পাইনি, এটা আমাকে অনেক স্টুডেন্টই বলছে যে আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে এরকম বোঝাপড়া ছিল এবং যে রেসপেক্টও ছিল, নানান কারণে টিচারদের হয়তো আমি জানি না, এই আমাদের ডিপার্টমেন্টে অনেক কিছুই ঘটছে যার কারণে স্টুডেন্ট এবং টিচারদের যে একটা সৌহার্দ্য সম্প্রীতি ওইটা পরবর্তীতে এরকম থাকেনি, এই এক্সপেকটেশনটা যেটা ছিল এটাতে একটু বিঘ্ন ঘটছে, যেখানে অনেক টিচারের মধ্যে হতাশা ছিল স্টুডেন্টদের অনেক ব্যাপারে, যদি আমি জানি না আসলে কেমনগুলো ব্যাপারটা ছিল। সো তবে ওই টিচার এবং স্টুডেন্টের বন্ডিংসটা হয়তো বা এখন আগের মতো নাই, এটা আমি শুনছি কতিপয় ইয়ের কাছ থেকে, এই এক্সপেকটেশনটাতে আমি একটু আশাহত হয়েছি, বাট অনেক চমৎকার প্রোগ্রাম হয়েছে, আমাদের চেয়ে ভালো ভালো প্রোগ্রাম করছে বলে আমি শুনছি, যেটা অনেক ভালো ভালো অভিনবত্ব ছিল আর কি এই অ্যারেঞ্জমেন্টগুলোতে। আমি প্রথম যখন এসেছি আর কি, আমি একটু দেরিতে ক্লাস শুরু করেছিলাম, তো আমি সত্যি কথা বলতে গিয়ে আমি যে সমস্যাটার কথা আমি ফিল করেছি ওটা বলতে চাচ্ছি না এখানে। ইন জেনারেল একটা কথা বলি যে আসলে কি বলবো বুঝতে পারছি না, কারণ আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসলে বলতে চাচ্ছি না। যাই হোক, আমি ভালো ছিল, সবকিছুই ভালো ছিল, সমস্যা তো আমার চোখে বা সবার চোখে একটু আধটু থাকবে, কিন্তু ওটা আসলে মনে হয় পূরণ হয়ে গেছে আর কি ভালোবাসা দিয়ে, হ্যাঁ, এই স্যারদের সাথে সম্পর্কে যে এগুলো সবকিছু দিয়ে মনে হয় পূরণ হয়ে গেছে, মিশে গেছে, ইয়ে হয়নি। তো অবশ্য আশা রাখি যে আমরা আরো দেখবো যে আমাদের ডিপার্টমেন্টের উন্নতি হচ্ছে, আরো সবাই সবকিছু ভালো করছে, তো এটুকুই বলার আছে আসলে, আমি বেশি কিছু বলতে যাচ্ছি না। সম্রাট ভাই যদি কিছু বলেন যে আপনার এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি,
মনটা বলছে আমাদের কেবি বলছে আসলে ওই মনোকথা গুলো তো ওরাই বলে ফেলে। হ্যাঁ তো আমার আর উপভোগ নতুন করে বলার কিছু নাই আর কি। জাহিদ ভাই হ্যাঁ আমি বলি আমার ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ার পর্যন্ত আমার কোনো ফিউচার প্ল্যান ছিল না, মানে এটা করতে হবে চাকরি বাকরি ইউনিভার্সিটিতে করছি চাকরি করতে হবে এই করতে হবে এগুলো ছিল না, ওই আড্ডা টাড্ডার মধ্যেই থাকতাম। মাস্টার্সেও যে খুব মাথার মধ্যে ঢুকছে ব্যাপারটা এরকম না, আড্ডা টাড্ডা নিয়েই থাকতাম। পরে একটা ইউনিভার্সিটি মানে একটা ঘোরের মধ্যেই ইউনিভার্সিটি লাইফটা গেছে আর কি। তো একটু একটু যোগ করি আমি আমাদের নোমান ভাইয়ের কথা সূত্র ধরে একটু বলি, আমাদের রিলেশনটা এমন ছিল, তোমরা দেখছো নাকি জানি না কিংবা কেউ দেখছে নাকি, মানে কোনো টিচার বিদায়ের সময় হাউমা করে কান্না করে, মানে চোখ দিয়ে পানি পড়ে কোনো টিচারের। হ্যাঁ আমি দেখছি এটা, আমি আমার মনে আছে আপনাদের বিদায়ের সময়, আমাদের বিদায়ের সময় হায়াত স্যার নিজে একটা গান লিখতে শুরু করছে, ওটা গাইছে সোশ্যাল সায়েন্স অডিটোরিয়ামে, ওটা শেষ করে সন্ধ্যার পরে আমরা চলে আসছি সবাই, এসে শামসুন্নাহারের সামনে ওই যে খালেদা জিয়া হলে ওটার ওটার জন্য একটু উঁচু জায়গা ছিল, ওই উঁচু জায়গাটায় ওখানে বেঞ্চ ছিল ওখানে আমরা বসছি। তো অন্ধকার হচ্ছে তখন, মাগরিবের আজান হয়ে গেছে, তখন আবার হায়াত স্যার আসছে সাথে সম্ভবত রাবে তার জয় ছিল আর ডালিয়া ছিল ওদের বেচের, ওর আমরা আমাদের বেচের আমরা বিদায় বিদায় নিয়ে আসছি মন টন খারাপ, আমরা সাত আটজন ওইখানে বসা, হায়াত স্যার আসছে, হায়াত স্যার ওইখানে গাড়ির থেকে নেমে গাড়ির মধ্যে ওই যে জেন্টসের ওই গানটা জোরে ছেড়ে দিয়ে গাড়ির দরজা টরজা খুলে দিছে, কান্নাই লাভ নাই কান্নাই লাভ নাই একটা গান আছে না, কান্নাই হবে না এক নদী যমুনা, এই গানটা জোরে ছেড়ে ফুল সাউন্ড দিয়ে গাড়ি থেকে নেমে এসে আমাদের সাথে বসে স্যার হাউমাউ করে আমাদের সাথে কান্না করছে ওইখানে অন্ধকার। পাশ দিয়ে যারা যাচ্ছে অনেক স্টুডেন্ট যাওয়া আসা করে না, সবাই যাচ্ছে ওইদিকে তাকায় আছে এখানে কি হচ্ছে, স্যারকে তো সবাই চিনত, আমাদেরকেও আমরা কমন ফেস ছিলাম ওইখানে, মানে এরকম সবাই ওখানে অনেক লোক জমে গেছে যে এরকম দেখে সবাই, মানে বন্ডিংটা এরকম ছিল। তো এইটা তো মিস করছি, এখন যদি না থাকে সেটা খুবই দুর্ভাগ্যজনক, এটা আমি বলবো আমাদের অর্জন ছিল। যেকোনো একটা সাবজেক্টে পড়লেই হয় চাকরি বাকরির জন্য, আমরা তো এখন চাকরি বাকরিতে আছি বুঝি, এখন আমি ইন্টারভিউ নিই অনেকগুলো, কিন্তু সাবজেক্ট ম্যাটার করে না। খুব ভালো লাগবে এ প্লাস পাইতে হবে এটাও ম্যাটার করে না, তোমার মানে মোটামুটি একটা রেজাল্ট থাকলো তোমার ওই সময়ের প্রেজেন্টেশনটাই সবকিছু। নোমান ভাই তো জানেন, জাহিদ ভাই ধরেন আমি যখন রবিতে তো আমি যখন এয়ারটেলে ইন্টারভিউ দেই, নো ওয়ান ক্যান আস্ক মি যে মানে তোমার হচ্ছে মাস্টার্স এর সিজিপিএ কত ছিল আর অনার্স এ তোমার সিজিপিএ কি, নো ওয়ান মানে এটা কেউ বদলি করে না আপনার সিজিপিএ কত। ওরা আসলে কি দেখতে চায়, দেখতে চায় আসলে আলটিমেটলি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে তোমার মধ্যে পটেনশিয়ালিটি কত, পটেনশিয়ালটা দেখতে চায়। তো নোমান ভাই এটা ভালো বলতে পারবে, কারণ নোমান ভাই মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড আর নোমান ভাইয়ের ব্যাকগ্রাউন্ড দুজনের মোটামুটি এক। তোমার 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 গল্প সেম, আমি যখন রেকিট ব্যাংকি দ্বারা যখন আমি টেরিটরি ম্যানেজার হিসেবে জয়েন করি, আমি ছিলাম চিটাং ইউনিভার্সিটি হিস্ট্রি থেকে, আমার 95% কলিগ ছিল ঢাকা ভার্সিটি মার্কেটিং এর বিবিএ 95%। হ্যাঁ হিস্ট্রি থেকে আমি জয়েন করার পরে আমাদের আরেকটা আমার আরেকটা ফ্রেন্ড একই ডিপার্টমেন্টের মাসুদ জয়েন করে, মাসুদকে চিন্তা তো রিক্তার হাজবেন্ড, হ্যাঁ মাসুদ আমি জয়েন করার পরে সেও জয়েন করে। তো আসলে হ্যাঁ আসলে সাবজেক্ট কখনো ব্যাপার না আর কি, তোমার সেলফ পটেনশিয়াল। আমার ফিল্ড কি জানেন নোমান ভাই, আমার যে এখন জব করি আমার ফিল্ড হচ্ছে আমি কিন্তু ইঞ্জিনিয়ার বলতে পারেন, ইঞ্জিনিয়ার আসলে ফিল্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড প্ল্যানিং, এটা আমি দেখি আমার গ্রুপটা আমি দেখি। এই কথাটা আমার একটা কথা মনে পড়ছে, আতিক ভাই নাকি বলতো ওনার সাবজেক্ট কি হিস্ট্রি এন্ড টেকনোলজি, আতিক ভাই আছে নোমান ভাইদের ব্যাচের, আতিক ভাই আমার জানা মতে পিএইচপি এর আইটি হেড অফ আইটি, হ্যাঁ ও আইটি তে আইটি তে সে খুব ভালো করছে, ও পিএইচপি তে পড়ে হেড অফ আইটি পিএইচপি গ্রুপে, সো এটা ম্যাটার করে না সাবজেক্ট,
সেটাই মানে আমার কাছে জিনিসটা মনে হয়। তো আমরা যেহেতু লাস্ট মোমেন্টে চলে আসছি, আমরা লাস্ট দুইটা কোশ্চেনের মানে দুইটা কোশ্চেন মানে লাস্ট একটা কোশ্চেন আপনাদের কাছে সবাইকে জানতে চাইবো। এই যে এত আড্ডা দিলাম, সবার কেমন লাগতো জাস্ট একটু করে যদি বলতেন অন্যভাবে বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আড্ডা বড় ব্যাপার না, আড্ডার মধ্যে ফ্যাসিলিটেটর একজন অপশন থাকে যেটা ইখতিয়ার ভূমিকা পালন করতেছে। এই ভূমিকাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইফেক্টিভ। এটা যদি ঠিক মতো যদি সঞ্চালনটা না হয়, টপিকস টু টপিকস যদি না আসে এবং মজার টপিকস গুলো না আসে, যদি বোরিং টপিকস আসে, তাহলে কিন্তু আড্ডাটা হয় না। ইখতিয়ার খুব ভালোভাবে আমি দেখতেছি ও সুইং করতেছিল, টার্ন করতেছিল, যখন একটা টপিকস যখন একটু বোর হচ্ছিল সে আরেকটা টপিক আনতেছিল, আমি এটা দেখতেছিলাম। এটার জন্য ইখতিয়ার ইউ ডিড গ্রেট। আমি যতগুলো এরকম লাইভ আড্ডা দিচ্ছি, আজকের আড্ডাটা ছিল বেস্ট এভার বেস্ট, ট্রুলি স্পিকিং। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার, ক্রেডিট গোস টু ইউ। সবকিছু মিলিয়ে একটু মাঝখান দিয়ে একটু ছুটে গেছিলাম, আর ওটার জন্য আমি অবশ্যই দুঃখিত। আর আমি ইখতিয়ারকে ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য। আর নোমান ভাইকে অনেকদিন একটা সবচেয়ে বড় পাওনা নোমান ধরে ডাইরেক্ট পাইলাম। কেমন লাগলো আড্ডা অনেকদিন পর ডিপার্টমেন্টের সবার সাথে আড্ডা দিলেন, কেমন লাগলো? আমি একটু বলি কেবি। হ্যাঁ, এই আড্ডাটা আমার আসলে অনেক ভালো লেগেছে। আমি অস্ট্রেলিয়াতে থাকি কিন্তু আমার অনেক মিস করি, আমি আমার এই ইউনিভার্সিটি এগুলোকে আমি এত মিস করি, আমি এত মিস করি, আমার অনেক সময় না চোখে পানি চলে আসে আমার। আমি ইচ্ছে করে আমি দুটো কবিতা লিখেছি, কখনো কোথাও ছাপাইনি আমি, আজকে আমার মন ভরে গেছে। আপনি এভাবে বলতেন এবার আমারটা বলে দেন আপনি। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে, বিশেষ করে জাহেদ। জাহেদকে আমি অনেকদিন পর দেখছি, যদি আমার সাথে প্রতিদিন কথা হয়, জাহেদ আমাকে প্রতিদিন দুইবার করে কল দিয়ে আমি আমি একদিন। তারপর নোমান ভাই, নোমান ভাইকে আমার অনেক ভালো লাগে। মোটেও না, আপনি এটা ফাউল কথা বললেন, নিজের কথাটাই আমারে বললেন। কিমা, আমি তো নিজের কথাই বলবো, আমি আরেকজনের কথা বলবো? আচ্ছা শুনেন, জোর করে উঠিস, সব কিছু জোর করে। আচ্ছা আমি একটা কথা বলি, নোমান ভাই কোনোদিন জাহিদকে জাহিদ বলতে পারে না, সবসময় জাহিদ বলছে এবং আড্ডাটা বন্ধ করতে ইচ্ছা করতেছে না, মানে রিয়েলি মানে আমার ইচ্ছা করতেছে আমি আরো দুই তিন ঘন্টা আড্ডাটা চালাই। বাট আসলে আমাদের কাছে সবাই আসলে টাইমের কনজিউম আছে, তো আমি আমার এখান থেকে আমার কোশ্চেন মোটামুটি যা করার আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি। আপনাদের তো মোটামুটি সবাই বললেন, সবার ফিলিংস বললেন, ইন্ডিয়া ট্যুরের ব্যাপারে একটা কিছু বলার ছিল সীমা। হ্যাঁ হ্যাঁ সীমা, আপনার একটা এক্সপিরিয়েন্স শুনতে চাচ্ছিলাম আপনার ইন্ডিয়া ট্যুরের ব্যাপারে, প্লিজ বলেন আমাদের সাথে শেয়ার করুন। ইন্ডিয়া ট্যুরে ছিল হচ্ছে আমরা
জাহিদ একটা জাহিদের সিগারেট খাওয়ার ঘটনা বলবে, জাহিদ কিভাবে সিগারেট খেত ইন্ডিয়ায়। আর হচ্ছে আমরা ইন্ডিয়া ট্যুরের পরে আমরা জাহিদের বাড়িতে গিয়ে আমরা দুই দিন ছিলাম, ইন্ডিয়া ট্যুরের পরে, ট্যুর থেকে বাংলাদেশে ব্যাক করার পরে আমরা জাহিদের বাসায় ছিলাম। আর মোহাম্মদ আলী সাহেব তখন বলছে তোমরা থাকলে তোমরা থাকো গা, এখানে কিন্তু আমার কোনো দায়িত্ব নাই, তোমরা নিজের দায়িত্বে চলে যাবে। আচ্ছা ঠিক আছে চলে যাবো, একদম কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবং মোহাম্মদ আলী স্যার বলছে আমাদেরকে পাসপোর্ট না ফাস্টফুড বানাই ফেলো। আমরা তো ফাস্টফুড কি এটা দেখার জন্য একটু অবাক হয়ে গেছিলাম, আপনি এর আগে যে কপি করছিলেন তার নাম বলতেছি না, আমি পারফেক্টলি কপি করেছি তারটাও, একবার পারফেক্ট সে কথা বলে। আমি একটা কপি করি, আমি যখন ফার্স্ট ইয়ারে যখন হই, বকুল চন্দ্র স্যার চাকমা স্যার আমাদের ক্লাস নেন, তো স্যারের লেকচার হচ্ছে অটলান্টিক সাগরের ওপারে যখন কনফেডারেশন সরকার গঠিত হয়, কনফেডারেশন সরকার গঠনের সাথে সাথে এক বিশাল সংঘর্ষের সৃষ্টি হয়, উক্ত সংঘর্ষের ফলে জাতিসংঘের উৎপত্তি হয়। এখন অটলান্টিক সাগরটা কি জিনিস, পরে বুঝলাম আটলান্টিক সাগরের ওপারে মানে এরকম জাতিসংঘের সৃষ্টি হয় মানে সংঘর্ষ। বাট স্যার অসম্ভব একজন, খুব অসম্ভব মানুষ এবং অসম্ভব ভালো মানুষ, যার চরিত্র যার কথাবার্তা মানুষ হিসেবে নরম সবকিছু মিলে বললে বকুল স্যার আমার কাছে মনে হয় উনি উপরের দিকে থাকবেন, ভেরি কাইন্ড এন্ড ভেরি স্মার্ট এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে হিউম্যান বিং ইজ টু গুড, মানে এটা আমার পার্সোনাল। খুবই ভালো লাগতো, খুব হেল্পফুল ছিল। আচ্ছা আমাদের টাইগার স্যার এর কথা মনে আছে তোদের? অন্য কোন সময় পেলে টাইগার স্যার এর একটা ঘটনা শেয়ার করবো, দ্যাট ইজ হিস্ট্রিতে কোন ক্যারেক্টার সবচেয়ে বেশি পছন্দ করে কেউ জিজ্ঞেস করলে আমার এই মানে আমার ইন্টারভিউ জিজ্ঞেস করছে আমি বলতাম হিটলার স্যার, হিটলারের ইয়ে করে এমন ভাবে পড়াতো আমি হিটলারের প্রেমে পড়ে গেছি। টাইগার স্যারের সাথে আমার যে কি ভয়ঙ্কর হিউমারাস একটা ঘটনা আছে এটা আমি আজকে আর বলার সময় যেহেতু না, অন্য দিন সুযোগ হলে বলবো। হ্যাঁ আমরা যদি লাইভ আসে দুদিন শুনবো, আমি এটা মনে থাকবে, মনে আমি লিখে রাখলাম নোমান ভাই, এটা আমি ওদিন শুনতে চাই যে মানে আসলে। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, তুমি অ্যাট লিস্ট কিছুদিন পরপর এরকম একটা লাইভ আয়োজন এটা তুমি করো, মাই রিকোয়েস্ট টু ইউ, এটা তুমি কন্টিনিউ করো। আমরা যেটা হচ্ছে যে ঈদের এই নেক্সট 15 ডেজ মানে কালকে একটা ব্যাচ আসতেছে, কালকে আসতেছে হচ্ছে 37 ডেজ, এর পরের দিন আসতেছে জয়দাদের ব্যাচ, মানে শুক্রবার দিন আসতেছে 38 জয়দাদের ব্যাচ। হ্যাঁ জয়দাদের ব্যাচ আসবে কালকে, আসবে কালকে আসবে এরশাদের ব্যাচ। আমি একটা ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার জন্য যদি 36 এ কেউ যদি ঢুকতে না পেরে থাকে আই এম সরি ফর দ্যাট, বাট আই ক্যান রিসিভ মাইসেলফ। না 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 না, আপনাদের ডিসকাস করার বিষয় না, স্বরূপের আসলে একটু মিউট মিউট হয়ে যাচ্ছিল বারবার, ওর কথা শোনা যাচ্ছিল না, আমরা শুনতে পাচ্ছিলাম আমাদের যে গোল্ডেন জুবলি প্রোগ্রামটা হলো। আমি জবাবটা শেষ করে দিই, হ্যাঁ কারণ প্লিজ এতে দেখো ইখতিয়ার যে মানে কতটা ইচ্ছা থাকলে ভালোবাসা থাকলে। হ্যাঁ এখন আমার এখানে কয়টা বাজে জানো? ভোর 4টা। হ্যাঁ ভোর 5টা 4টা 5টা। হ্যাঁ আমি জেগে আছি, খুব ভালো করেই জেগে আছি, সেটাই বোঝো কত। হ্যাঁ হ্যাঁ আগ্রহ থাকতে এটা আসলে বন্ডিং, দিস ইজ কল আসলে বন্ডিং, মানে রিলেশনশিপ বিটুইন সিনিয়র জুনিয়র এন্ড ডিপার্টমেন্টের প্রতি ভালোবাসা। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। না না তোমাকে থ্যাংক ইউ, তোমাকে এটা যে তুমি উদ্যোগটা নিছো, এটা যে মানে আমাদের কতটা ইয়ে করতেছে
সবাইকে একত্র করলো, সবাই একসাথে হলাম না রে। আমি একটা জিনিস ভুলে গেছিলাম এটা বলার জন্য, যে আমাদের সাথে আমাদের সংস্পর্শে যারা আসছে তোমাদের ব্যাচের পরে মনে হয় আর কেউ আসে নাই? তোমাদের ব্যাচের না, আমাকে প্রথম ফোন দিছে লাবলু, ওর টিচার এখন, লাবলু ফোন দিছে, জাহিদ ভাই আপনি কি আসছেন? আমি বললাম যে এখনো চিন্তা ভাবনা করি নাই, না ভাই আসতে হবে। এরপর দিন ফোন দিয়ে ওখানে যাওয়ার পরে মানে ওদের অনেক দায়িত্ব থাকে না, ওরা তো টিচার এখন, ওরা মানে অর্গানাইজিং অনেক দায়িত্ব থাকে, তো কতক্ষণ পর পরে যে খবর নিচ্ছে ভাই নাস্তা করেছেন কিনা, খেয়েছেন কিনা, কিছু লাগবে কিনা, এই কৃতজ্ঞতা জানানো উচিত, মানে কি যে ভালো লাগছে এটা বলে বোঝাতে পারবো না আরকি। মানে তোর কি মনে আছে আমরা যে আমরা যে আমরা আমরা স্বাধীনতা পার্কের ছবি তোলার সময় যে লাবলু দৌড়ে এসে আমাদের সাথে ছবি তুলে গেছে, বন্ডিংটা বন্ডিং, তোমরা কি একটা জিনিস বুঝতে পারতেছো? আড্ডা কিন্তু শেষ হবে না আজকে, ওই যে ওইখানে স্বাধীনতা পার্কের ওই যে মনে আছে, শুনো ইখতিয়ার সমস্যা হচ্ছে, ও কারো থামাইতে পারতেছে না, না না ও থামাইতে পারতেছে না, স্বাধীনতা পার্কের ওইখানে হঠাৎ করে তরুণ স্যার আমাদেরকে দেখতে পাইছে, মানে আমরা একটা বিশেষ কাজে ছিলাম, নবন ভাই মনে হয় বুঝতে পারছেন, বুঝছেন? আমিও বুঝতে পারছি, আমিও জানি। তরুণ স্যার চলে আসছে, কিরে তোরা আমার না নিয়ে তোরা এখানে কি করিস, মানে বন্ডিংসটা বোঝানোর জন্য বলছি। পরে আবার বললো ছবি টবি তুলিস না, আমার কিন্তু চাকরি থাকবে না, ব্যাপারটা এরকম। আর ইন্ডিয়া ট্যুরের ব্যাপারে যেটা সীমা বলছিল একটু ধরে দিই, এটা দিয়ে শেষ করি, আমারটা শেষ করি আর কি। ইন্ডিয়া ট্যুরে আমাদের আমরা ছিলাম 6 জন, আর স্যার ছিল মোহাম্মদ আলী স্যার আর আনোয়ার স্যার। মোহাম্মদ আলী স্যার তো একটু রকচটা, আমাকে পছন্দও করতো কিন্তু ওই যে ইয়ে করতো না, সবাই ওই যে ওরা কমপ্লেন করতো যে জাহিদ খুব সিগারেট খায়, স্যার এটা ওরে বন্ধ করে। যাওয়ার পরে আনোয়ার স্যার পুরো ব্যাগটা রাখার পরে প্রথমে আনোয়ার স্যার বলে, যাই বুঝছি তোর অবস্থা, আয় আমার সাথে, স্যার আলাদা করে নিয়ে গেছে আমার সিগারেট খাওয়াতে, বুঝছেন? যেখানে যাই এরপরে পিছনে পড়ি না, পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা করে যখন যাই আনোয়ার স্যার মোহাম্মদ আলী স্যারকে বলে, স্যার আপনি মেয়েদেরকে নিয়ে একটু আগে হাঁটেন, আমি আর যাই একটু কথা হতে পিছনে আসছি। স্যার এবার বলতো তুই সিগারেট জ্বালা আমার পিছনে থাক, স্যারের পিছনে দাঁড়ায় আমি সিগারেট টানতাম। সবার শেষে স্যার আনোয়ার স্যার মানে ইয়ে থাকবো, কফি হাউসে গেছি, বুঝছেন মোহন ভাই? কফি হাউসে গিয়ে কফি টফি খাইছি সবাই, হঠাৎ করে আনোয়ার স্যার পেন দিতেছে আমারে, কফি হাউসে এসে কফি খাইছিস কিন্তু তোর কি শান্তি শান্তি তো মনে হয় নাই, আরেকটা জিনিস কিন্তু বাকি আছে, এটা না হলে তো কফি খাওয়ার কোনো মজা নাই। মোহাম্মদ আলী স্যার বলে, হ্যাঁ বুঝছি তুমি আনোয়ার, তুমি ওকে সিগারেট খাওয়ার কথা বলছো, না এটা হবে না, এখান থেকে আলাদা হতে পারবে না, ঠিক আছে? এরপরে আনোয়ার স্যার আমাকে ওইখান থেকে আলাদা করে নিয়ে আসতে থাকে, মোহাম্মদ আলী স্যারকে কনভিন্স করে আলাদা করে নিয়ে আসছে, বুঝছেন? আমার স্যার এটা না হলে কিন্তু আসলে মানে পূর্ণ হবে না। পরে আনোয়ার স্যার ওই সুযোগ আমাকে দিছে, ওখানে সিঁড়িতে দাঁড়ায় দাঁড়ায় একটা পিকনিক হয়েছিল না, তোমার গেছিলা রাঙ্গামাটি পিকনিকে? আমি কোনোটা মিস করিনি, রাঙ্গামাটি পিকনিকে যখন নৌকা থেকে আমাদের আমাদের ব্যাচের আমাদের বন্ধু আনোয়ার ছিল না? হ্যাঁ, আমি আনোয়ারকে ডাকছি, আনোয়ার 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 এদিকে আসো, আনোয়ার স্যার বলে নোমান তুমি চামে চামে ভাব নাও, আমি আনোয়ারকে দেখতেছি, আর বলো যে আমি বুঝি তো তোমার তুমি আনোয়ার আনোয়ার ওদিকে গেলো, তুমি আমার পাশে আমার ডাকতেছো, মানে স্যার মানে ইয়ে করতেছো খুব। আনোয়ার স্যার বেশ ইয়া ছিল, আনোয়ার স্যার আমাকে আনোয়ার স্যারের আরেকটা প্রতিকার কথা অনেকে জানে না, স্যার কিন্তু অনেক রান্না করতে পারে,
অনেক ভালো আনোয়ার স্যার কিন্তু এখন হচ্ছে আপনার পাবনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রিয়া হিসেবে আছে ওবিসি হিসেবে তো এটাও আমাদের জন্য একটা বিজ্ঞান মানে আমাদের ডিপার্টমেন্টের জন্য বিজ্ঞান কয়েকবার আমাকে বাসায় নিয়ে গেছে জাহিদ আজকে এটা রান্না করছি এটা রান্না করা শিখছি চল স্যার ওই কিছু নতুন রান্না ঠিক করলে নিয়ে যাইতো আমাদের বলতো চল প্রতিদিন তো স্যারের ওয়াইফও বেশ কর্ডিয়াল ছিল হ্যাঁ তো এই আর কি আমাদের আমার আমার ডিপার্টমেন্টে আসার পরে নন ভাই দাও কেভি আরেকটু বামে সরা একটু ক্লোজ কর সামনের দিকে নিয়ে দেখা যাচ্ছে কেভি লাগে কিন্তু ডান বামের সব একটু অন্যরকম হ্যাঁ শুনি আপু আমি এসে জানো আপু আরেকটু সামনে আনেন সামনে আরেকটু সামনে বামে তো এটা হয়ে যায় এখানে কি আছে আমাকে ডিসক্রাইব করো ডানে এখানে কি আছে বলো ছবিটা আমাকে মেসেঞ্জারে পাঠাবা কেবি ভিডিও তাহলে ওই ভিডিওটা কিন্তু পাবা না তুমি আচ্ছা এটা এটা পাঠায় তো সিরিয়াসলি আমি কিন্তু আমার কোনো ছবি নাই পুরনো ছবিগুলো আচ্ছা ইতিয়ার এবং সবাইকে আমি আমি একটু লিভ করি হ্যাঁ আমার আমার আচ্ছা তাহলে আমি আমি আচ্ছা ভাইয়া একটু আমি জাস্ট একটা মিনিট সময় চাইবো আপনাদের কাছে তো আর দিস ইজ দ্য লাস্ট মিনিট সো আমি প্রথমে একটা জিনিস বলি যে জাহিদ ভাই থ্যাংক ইউ সো মাচ মানে আমি খুবই শর্ট নোটিশ আপনাকে নক করার পর আপনার কাছ থেকে যেভাবে আমি সারা পাইছি ইটস রিয়েলি মানে আমার কাছে মনে হচ্ছে যে ইটস রিয়েলি অনার টু মি যে আপনি আমার অনার করছেন উইদিন শর্ট টাইমে আমাদের জন্য একটা অপরচুনিটি হ্যাঁ আপনি যেভাবে উইদিন শর্ট টাইমে আপনি যেভাবে আসছেন এবং আচ্ছা এই বিষয়ে আমি একটা একটা কথা বলতে একটু ইতিয়ার একটু জাহিদ আমাকে ফোন করে তুমি ফোন করার পরে ও আমাকে ফোন করে বলে কি সীমা ইতিয়ার আমাদের একটা লাইভ আড্ডা চাচ্ছিল এখন তুই কি থাকতে পারবি আমাকে আমি ছোট বাচ্চা বলে কি শোন তুই ছাড়া তো আড্ডা জমবে না এখন মনে হচ্ছে আসলেও জাহিদ তোকে থ্যাংক ইউ যে তুই আমাকে স্মরণ করছিস এবং মনে রাখছিস না সীমা ছাড়া কিছু কিছু মানুষ আছে জাহিদ সীমা কেভি তারপরে ধরো নাজিম ভাই মিশর ভাই নাহিদ ভাই এই যে হিস্ট্রিকে ধারণ করা গল্পগুলোকে ধারণ করা এগুলো আসলে কিছু না হলে এগুলো চলবে না তোমরা তাদের মধ্যেই একজন অবশ্যই আমি ব্যাকগ্রাউন্ডটা বলতেছি কেন কারণ এটা আসলে একটু জানার দরকার আছে সবাই তো আমি আমার মনে হয় যে জাহিদ ভাই যেভাবে আসলে সারা দিছে ইটস অ্যামেজিং তো থ্যাংক ইউ জাহিদ ভাই সম্রাট ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি গ্রামে থেকে আমি জানি যে খুবই নেটওয়ার্কের সমস্যা তারপর আসছেন সৌরভ দারে আসলে মিস করলাম কারণ দাদার আসলে চাইলেও আমরা আনতে পারতেছিলাম না ওনার নেটওয়ার্কের সমস্যা ছিল এন্ড সীমা আপু মানে আমি রিয়েলি রিয়েলি মানে আমার আরেকটা আবেদন আছে তোমার কাছে হ্যাঁ হ্যাঁ বলেন না ভাই বলেন আমাদের জন্য কি আমাদের জন্য কি দ্বিতীয় পর্ব কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি আছে আছে আপনারা যদি আবার আসতে হ্যাঁ হ্যাঁ তাদের ইজিলি আনতে পারবো আজকে যেটা আমরা মিস করছি আমার দৃষ্টিতে রাইট কিনা আমরা পাঁচ জন একজন আমরা অলওয়েজ গেস্টটাকে মিস করছি হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে আমাদের জন্য সবারটা যখন শেষ করবা সবারটা যখন শেষ হবে দেন দ্বিতীয় পর্ব আমাদের আবার একটা শেষ করার আগে আমরা আপনাদেরকে আবার নিয়ে আরেকটা 36 নিয়ে আমরা আরেকটা পর্ব করব এটা আমার প্ল্যান আছে থ্যাংক ইউ সো মাচ সম্রাট ভাই থ্যাংক ইউ সম্রাট ভাই আসছেন সবচেয়ে বড় লাস্ট আমি থ্যাংক দিতে চাই কেবি দিদি যে দিদি হচ্ছে অস্ট্রেলিয়া থেকে যেভাবে আসলে এই বোর্ড 4টার সময় জয়েন করছেন মানে এটা আসলে ডিপার্টমেন্টের প্রতি কতটুকু ফিলিংস থাকলে করা যায়
মানে এটা আসলে আমি ফিল করতেছি। তো থ্যাংক ইউ সো মাচ দিদি, ইটস মাই প্লেজার যে আপনি আসেন। আর সবার শেষে যারা থ্যাংক দিলে না দিলেই না, নুমান ভাই যারা আসলে হুট করে না আসতে আমাদের আড্ডাটা আসলে নুমান ভাই ছিল, নুমান ভাই ছোট ভাই হিসাবে বড় ভাইরা আসলে থ্যাংক দিব না, বাট ইটস মাই প্লেজার এন্ড অনার টু বি উইথ ইউ, মানে আপনি আমাদের সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমি সেই সাথে আমাদের ডিপার্টমেন্টের সবাই বলতে চাই যে এটা আমাদের আজকে দ্বিতীয় পর্ব ছিল, আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে, বাট অ্যাজ এ হোস্ট না ঠিক বড় ভাইদের ছোট ভাই হিসেবে ওনাদের পাশে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। লাস্ট দুইটা ঘন্টা কিভাবে পার হয়েছে আই ডোন্ট নো, আমি আসলে বুঝতে পারি নাই যে দুই ঘন্টা কিভাবে পার হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা 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 আমাদের লাইভটা দেখছেন, যারা কমেন্টস করছেন, সবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কালকে তৃতীয় পর্ব আছে রাত 10টায়, 30-35তম ব্যাচ আসবে, তো আশা করি আজকের মতো সবাই কালকে আমাদের সাথে যোগ দিবেন, ভালো লাগবে সবাই থাকলে। তো থ্যাংক ইউ সো মাচ, শেষ করতে চাচ্ছি, তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, Noah. Thank you. Thank you, mate. Allah Hafiz. Okay, Allah Hafiz. Allah Hafiz.